তড়িৎ পরিবাহী কারণ একুশে আসা নাই তোমাদের আসতে পারে এরপরে দেখো তড়িৎ পরিবাহী বলতে একা দুই দুইটাই তড়িৎ বিশ্লেষী পরিবাহিতা একসাথে চলবে দুটা একসাথে একই ইম্পর্ট্যান্ট থ্রি স্টার এরপরে খেয়াল করো ধাতু সক্রিয়ত সিরিজ এটা থ্রি স্টার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার পয়েন্টে ধাতু সক্রিয়ত সিরিজ ওখান থেকে আমরা অনেক কিছু পড়বো এবং অনেক টেকনিক দেখাবো কোন টেকনিকে তুমি ওই যা পরীক্ষার প্রশ্ন আসে নিচের কোনটার বিজারণ বিভব বেশি কোনটার জারণ বিভব বেশি কোনটার সক্রিয়তা বেশি কোনটার আগে বিচারিত হবে সো এই জাতীয় কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে এগুলো আমি সব শর্টকাট টেকনিক দিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ এরপর খেয়াল করো এই যে রেডক্স বিক্রিয়া ফিক্রিয়া এগুলো থেকে প্রশ্ন সম্ভাবনা কম আমাদের কিছু তরিদ্বার বিভবের মান লাগবে কিছু তরিদ্বার বিভবের মান আমরা এখান থেকে একশো স্টার ইম্পর্টেন্ট কিছু তরিদ্বার বিভবের মান তুমি বলতো ভাই এটা কোথায় ইম্পর্টেন্ট এটা বেসিক্যালি কোচিংয়ের পরীক্ষা ইম্পর্টেন্ট কথা কি বুঝে গেছে কিনা সেটা কত ইম্পর্টেন্ট একশো ইম্পর্টেন্ট আবার খেয়াল করে আমরা এটা পারবো যদি পরীক্ষায় বলে বিভব হচ্ছে এখানে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট কিছু বিভবের মান আমরা পড়বো এরপরে আসি তরিদ্বার এবং প্রকারভেদ এখান থেকে এখান থেকে তেমন কিছু না বুঝছো এখান থেকে আমাদের তরিদ্বার কয় ধরনের আছে অর্ধকোষ কয় ধরনের আর কিছু ক্যাথোডের কিছু বেসিক কথাবার্তা লাগবে আর লাস্টে যে পার্টটা আছে এখান থেকে এই পুরোটাই আমাদের লাগবে এই চ্যাপ্টারের আরেকটা লাস্ট লাস্টে যে পার্টটা বিভিন্ন কোষ যেখানে আছে হ্যাঁ এই যে ল্যার স্টোরেজ ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ফুয়েল সেল হাইড্রোজেন ফুয়েল সেল এই তড়িৎ রাসায়নিক কোষ এই যে বিভিন্ন ধরনের কোষ দেওয়া আছে এগুলো আমাদের বেশি লাগবে সো এই সবগুলো আমি তোমাকে টেকনিক সহকারে পড়াই দিব তুমি একবার প্যারামুক্ত থাকো ইনশাল্লাহ সো যারাই এই কাজটা করবা পুরো টাইম অলরেডি দেখো তোমরা কিন্তু লিথিয়াম এবং লিথিয়াম আয়ন এই পার্টটা আশা করি কেউ দিন দিকে ভুল করবো না তাই না যারে চার্জ দেওয়া যায় তারা হচ্ছে লিথিয়াম সরি লিথিয়াম আয়ন আর যারে চার্জ দেওয়া যায় না সে হচ্ছে লিথিয়াম ব্যাটারি ঠিক আছে ইনশাল্লাহ এবার আসি পরের পার্টে চলে আসি তড়িৎ পরিবে যেটা বলছিলাম খুবই খুবই ইম্পর্টেন্ট তো তড়িৎ পরিবে খেয়াল করো একটা নর্মাল কথা চিন্তা করো আমাদের বাসা বাড়িতে যে তার ইউজ করি আমরা বাসা বাড়িতে যে কারেন্টের তার আচ্ছা বলো তো বাসা বাড়ি তার কি এ মোটামোটা হয় নাকি একটা সিঙ্গেল তার হয় সিঙ্গেল তার হয় তো বাসা বাড়িতে যে তার আমরা ইউজ করি সে বাসা বাড়ি তার হচ্ছে নর্মাল একটা সিঙ্গেল কপার ধাতুর নর্মাল কপার ধাতুর কিন্তু তুমি যখন রাস্তাঘাটে দেখবা ভাইয়া রাস্তাঘাটে তো এই মোটা মোটা তার তাই না সো রাস্তাঘাটে কি কপার ধাতু ইউজ করলে হবে হবে না ওখানে অনেক মোটা তার সো অনেক মোটা তার বানানোর জন্য অনেকগুলো ধাতুর মিক্স করা হয় অনেকগুলো ধাতু শঙ্কর শঙ্কর মানে কি মিক্স সো বুঝতে পারতেছি পরীক্ষা যদি আসে রাস্তায় কি ইউজ করা হয় রাস্তায় হচ্ছে ধাতু শঙ্কর রাস্তায় কি কপার ধাতু ইউজ করবা না কারণ তোমার মাথায় আসে ভাইয়া আমি জানি রাস্তার মধ্যে তারগুলো হচ্ছে মোটা মোটা আর মোটা তারের ভিতরে অনেকগুলো ধাতুর মিক্স এখানে হচ্ছে ধাতু শঙ্কর শেষ আচ্ছা এখানে সোডিয়াম ক্লোয়েডের কথা বলা আছে যে সোডিয়াম ক্লোরেডের জলীয় দ্রবণ এটাকে আমরা বলি কি ব্রাইন কি বলি ব্রাইন সোডিয়াম ক্লোয়েডের জলীয় দ্রবণ হচ্ছে ব্রাইন এই ব্রাইনের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা তড়িৎ পরিবাহী খেয়াল করো পরিবাহী কেন তুমি জাস্ট নামের পাশে লিখে রাখো ধাতু নামের পাশে কি লিখে রাখবা ধাতু তার মানে সকল ধাতু তড়িৎ পরিবাহী এই একটা কথাই শেষ তাহলে আমাকে বলা তো সোডিয়াম সে কি তড়িৎ পরিবাহী সোডিয়াম বুঝছো বলো তাহলে আমাকে বলো তো সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডেট সোডিয়াম কি ধাতু ডেফিনেটলি সোডিয়াম ধাতু সোডিয়াম হচ্ছে তরিত পরিবাহী ভাইয়া পটাশিয়াম ধাতু হ্যাঁ পটাশিয়ামও তরি পরিবাহী ভাইয়া ক্যালসিয়াম সবই তরিপ পরিবাহী এখন তুমি চিন্তা করো নর্মালি জাস্ট চিন্তা করো নর্মালি ধাতু কেমন হয় ধাতু কি কঠিন হয় নাকি বায়বীয় গেসি হয় না তরল হয় নর্মালি সকল ধাতু হয় কঠিন তাই না শক্ত শক্ত কিন্তু একটা ব্যতিক্রম সেটা হচ্ছে মারকারি তাহলে পাশে লিখে রাখো যে অলরেডি লেখাই আছে ব্যতিক্রম হচ্ছে মার্কারি এই যে দেখো লেখা আছে মার্কারি বা পারদ তাহলে মার্কারি কিন্তু একটা তরল ধাতু দেখো মার্কারি যে তরল তাই বলে আমার বললে দিও না ভাইয়া মার্কারি তো তরল সে তরিত অপরিবাহী জি না সকল ধাতুই তড়িৎ পরিবাহী ব্যতিক্রম মার্কারি বলতে আমি বুঝাইছি যে নর্মালি ধাতুরা হয়ে থাকে কঠিন কিন্তু মার্কারি সে তরল হওয়া সত্ত্বেও তরল হওয়া সত্ত্বেও সে বিদ্যুৎ পরিবহন করে তরিত সুপরিবাহী বোঝা গেছে আচ্ছা এই যে পরিবাহী কথা বলছি এখানে আসলে আমরা ধাতু যে লিখবা এটা হচ্ছে বেসিক্যালি সুপরিবাহী বেলা বুঝছো তোমার ধাতু কথাটা এখানে আবার লিখো তোর এই বেলা লিখবে ধাতু আর এখানে যে ধাতু লিখছো এর পাশে তুমি প্লাস চিহ্ন দাও প্লাস চিহ্ন দিয়ে তুমি আরেকটা জিনিস লিখবা কি ভাইয়া নর্মালি বুঝতেই পারতেছো ধাতু যারা আছে ওরা তরিত পরিবহন করে তাহলে বুঝতে পারতেছো অধাতু কি হবে তরিত অপরিবাহী তরিত পরিবহন করবে না কিন্তু একটাই ব্যতিক্রম তার নাম হচ্ছে গ্রাফাইট নাম কি গ্রাফাইট গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবাহী যদিও এটা কিন্তু একটা অধাতু তাহলে বুঝে গেলাম আমরা যে নর্মালি ধাতু যারা আছে সবাই তড়িৎ পরিবহন করে ভালো কথা অধাতু যারা আছে ওদের তড়িৎ পরিবহন করার কথা না কিন্তু তারপরও একজন পরিবহন করে নাম কি তার গ্রাফাইট তাহলে গ্রাফাইট কিন্তু তোমরা আমাকে ছটফট করে বলে দাও কোন অধাতুর একটা রূপভেদ গ্রাফাইট কোন অধাতুর একটা রূপভেদ কাব বলতেছে গলার ভয়েস তো মোটামুটি লাগছে কেন আরে পানি খাইনি নাই বুঝছো এই জন্য পানি কম খাওয়ার কারণে হয়তো একটু ভয়েস মোটা হয়ে গেছে চিকন করে কথা বলবো চিকন তোমাকে শুনতেছো আচ্ছা খেয়াল করো সে আমরা বুঝে গেছি যে গ্রাফাইট হচ্ছে একটা অধাতু কিন্তু ব্যতিক্রমধর্মী কথা কি ক্লিয়ার আচ্ছা এখন আমরা খেয়াল করি এই গ্রাফাইট এটা কার রূপভেদ নলডে অনেকেই বলছো কার্বন তাই না কার্বনের রূপভেদ গ্রাফাইট এখন খেয়াল করো কার্বনের দুইটা রূপভেদ একটা হইলো হিরক আর একটা হচ্ছে গ্রাফাইট কার্বনের রূপ কয়টা দুইটা একটা হিরক আর একটা হচ্ছে গ্রাফাইট এখন তোমরা কোনোদিন শুনছো যে হিরার লকেট গায়ে দিয়ে তরুণের বিদ্যুৎ শক খাইছে শুনছো নাকি যে বিয়ের সময় জামাই স্ত্রীকে হিরার লকেট গিফট দিছে এবং সে হিরার লকেট পেয়ে বউ শখ খেয়ে মনে গেছে হয়েছে হীরা কোনদিন তড়িৎ পরিবহন করে না হিরক তড়িৎ পরিবহন করে না তাই তড়িৎ পরিবহন করে কে করে হচ্ছে গ্রাফাইট কথা কি বোঝা গেছে হিরক কোনো দিন পরিবহন করে না এবং তুমি পাশে লিখে রাখো হিরক কেন করে না কারণ হিরক হচ্ছে এসপি থ্রি সংকরিত এসপি থ্রি মানে কি পুরোপুরি ফিল আপ কার্বনের এসপি থ্রি হওয়া সম্ভব এসপি থ্রি হয়ে আছে। সেখানে কোনো কম বেশি নাই পুরোপুরি যা হওয়া পসিবল এটা হয়ে আছে কিন্তু গ্রাফাইট এস টু একটা পি কম আছে এস টু একটা পি কম থাকার কারণে একটা পি কম থাকার কারণে এটার ভিতরে ইলেকট্রন লাফাই লাফায় চলে কথা বোঝা গেছে সো হীরা কি তড়িৎ পরিবেশন করে হীরা করে না হীরা করলে ছিল তোমরা তোমাদের যাদের সাথে সমস্যা তাহলে তুমি হীরা লোকের গিফট করতা সে মারা যেত সো এটা হয় না কারণ কি হীরা তড়িৎ পরিবহন করে না তুমি আনতে তোমার বউরের কি করলা বিয়ে করার পর তোমার বউরের সাথে বইয়ে হীরা লকের গিফট দিলা গিয়ে একটা একটু তার দিয়ে তুমি কারেন্ট লাগাই দিলা ভাবছো যে সক মারা যাবে এটা হবে না কেন হবে না কারণ হীরা তড়িৎ পরিবহন করে না করে কে গ্রাফাইট এটা কিন্তু কার্বনের একটা রূপ ভেদ কার্বনের একটা রূপ আর আমরা সবাই জানি কার্বন হচ্ছে একটা অধাতু তাহলে আমরা বুঝে গেছি একমাত্র ব্যতিক্রম ধর্মী অধাতু হচ্ছে গ্রাফাইট যে তড়িৎ পরিবহন করে ওকে ওকে আব এবার চলে আসি নিচে এখন কি পড়বো দেখো তো সুপরিবাহী পরিবাহী অর্ধ পরিবাহী কারা খেয়াল করো অর্ধ হচ্ছে তোমরা পড়েছ ফিজিক্সে পড়ছো না ফিজিক্সে জেসিকা একটা মেয়ের নাম তোমরা কি জানো জেসিকা জেসিকা আছে আমাকে বলো জেসিকা ছেলের নাম নাকি মেয়ের নাম জেসিকা হচ্ছে একটা নাম এতটুকু অর্ধ পরিবাহী তোমরা পড়েছ জার্মেনিয়াম এবং সিলিকন তারা হচ্ছে অর্ধ পরিবাহী কত নম্বর গ্রুপের মৌল ভাইয়া সাধারণত চোদ্দ নম্বর গ্রুপের মৌল হয়ে থাকে হ্যাঁ জার্মানি এবং সিলিকন তুমি ফিজিক্সে একটা অধ্যায় সেমি সেমিকন্ডাক্টর অধ্যায় নয় মনে আছে কিনা ওই যে পরমাণুর মডেল ওই অধ্যায়ের ভিতরে আছে কিন্তু আচ্ছা ক্যালবে সুপার কন্ডাক্টর এখন তুমি বলো তুমি আমার বলছো এখন যে ধাতু হচ্ছে কি ভালো তড়িৎ পরিবহন করে ধাতু তাই না ধাতু কি করে ভালো তড়িৎ পরিবহন করে তাই তো আচ্ছা এখন তুমি যদি কয়েকটা ধাতুকে একসাথে মিক্স করে করে দাও দাও ধাতুকে একসাথে তাহলে সে কি সুপার হয়ে যাবে না কারণ সে কি আগে একটা ধাতু পরিবহন করত। এখন এতজন মিক্স করে দিচ্ছ সে হয়ে যাবে সুপার কন্ডাক্টর সুপার কন্ডাক্টর কারা শঙ্কর ধাতু এবং শঙ্কর ধাতুর অক্সাইড মানে শঙ্কর ধাতু মানে কি ধাতুর মিক্স একে একজনই অনেক তড়িৎ তৈরি পরিবহন করত এখন অনেকগুলোকে মিক্স করে দিছো সো ডেফিনেটলি অনেক বেশি পাওয়ারফুল হবে ঠিক আছে আচ্ছা খেয়াল করে দেখি তো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে দেখো নাম ছোট মান ছোট ছোটোর সাথে ছোট বড় কত বড় না নাম বড় বড়র সাথে বড় শেষ ঠিক আছে একটা ছোট একটা বড় একটা তেইশ একটা নব্বই সো ছোটোর সাথে তেইশ বড় সাথে নব্বই এনে পারবা আচ্ছা সো নর্মালি কে জানো আচ্ছা নিম্ন তাপমাত্রা বলছে এটা আমাদের টিসি টিসি পূর্ণ রূপটা দেখবো তোমরা সবাই সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার আমি একটু পরে তোমাদেরকে দেখাবো এখন না চলে আসি আমরা তড়িৎ পরিবে প্রকারভেদ না এটা তৈরি পরিবেশ প্রকারভেদ পড়ার আগে আমরা এই জায়গাটা পরে আসবো এই জায়গাটা এই যে খেয়াল করো খেয়াল করো খুবই মজার খুবই স্পেশাল তোমরা আমাকে বলো বলো তো সালফিউরিক অ্যাসিড সে কি দুর্বল অ্যাসিড নাকি সবল এসিড এটা ছাগল যে ছাগল সেও পারবে ভাইয়া সালফিউরিক অ্যাসিড একটা তীব্র বলো তো হাইড্রোকোরিক অ্যাসিড হ্যাঁ ভাইয়া এটাও একটা তীব্র অ্যাসিড বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি তীব্র খার নাকি দুর্বল খার ছাগল বলবে না ভাইয়া এটা হচ্ছে তীব্র খার পটাশিয়াম হাইড্রোক্সাইড সবাই বলবে ভাইয়া এটা হচ্ছে তীব্র খার তীব্র এসিড তীব্র খারের বিক্রিয়া করলে যে লবণ তৈরি হয় যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড এটা কি তীব্র এসিড এবং তীব্র খারের বিক্রিয়ার ফলে তৈরি হয় লবণ সো এরকম তীব্র এসিড অথবা তীব্র খার বা তার লবণ সবাই হলো সবল তৈরি বিশ্লেষ্য সবাই কেমন সবল তড়িৎ বিশ্লেষ্য তাহলে তীব্র এসিড তীব্র খার বা তার লবণ সবাই সবল এবং সবল মানে কতটুকু সবল মানে একশো ভাগের মধ্যে দেখা যায় ওরা প্রায় প্রায় একশো ভাগই সত্তর থেকে একশো ভাগে আয়নিত হয় অনেক বেশি মানে যতটুকু আয়নিত হওয়া দরকার সবই সত্তর থেকে একশো পার্সেন্টই আয়নিত হয় আর দুর্বল মানে কি দুর্বল মানে ভাই রে ভাই মানে হয় না বললে চলে একশোর মধ্যে আমরা হিসেব করলে একের থেকে শুরু না এক থেকে এক থেকে এক দুই তিন করতে করতে আমরা একশো যাই তাই না সো একশোর মধ্যে সে মাত্র এক থেকে দশ পার্সেন্ট মানে হয় না বললে চলে মাত্র এক থেকে দশ পার্সেন্ট সে হচ্ছে দুর্বল হয় না বললে চলে যেমন বুঝতে পারতেছো দুর্বল কারা দুর্বল এসিড দুর্বল খার তাই না আচ্ছা এখন আমাকে সটে সব উত্তর দত ভাইয়া বলো দেখো তো ইথানৈক এসিড খেয়াল করো লিখছি লিক্সি আমি ইথানৈক এসিড কিলেক্সি ইথানোয়িক এসিড আমার তো ভাইয়া ইথানোয়িক অ্যাসিড সে কি সবল এসিড নাকি দুর্বল এসিড সবাই জানো এটা হলো একটা দুর্বল এসিড তাই না সবাই জানো এটা কি দুর্বল সো এটা দুর্বল তরিত বিশ্লেষ্য ভালো কথা এখন পরীক্ষা তো এটা আসবে না পরীক্ষা আসবে কি খেয়াল করো পরীক্ষা আসবে ইথানল পরীক্ষা আসবে ইথানল মানে অ্যালকোহল এই কোনোদিন শুনছো অ্যালকোহল খেয়ে তরিত বিশ্লেষিত হয়ে মারা গেছে শুনছো যে কোনো একটা বারের মধ্যে কেউ অ্যালকোহল খেতে গেছে খাওয়ার পর সব মারা গেছে যদি অ্যালকোহল খেলে অ্যালকোহল যদি তরিত বিশ্লেষ্য হইত মদ মদ যদি তরিত বিশ্লেষ্য হইতো তাহলে প্রতিদিন আমেরিকাতে কয়েক লক্ষ মানুষ মারা যেত এটা কি তুমি বিশ্বাস করো মদ কিন্তু তরিত বিশ্লেষণ শুনছো নাকি যে মদ খেয়ে কারেন্টের সক্ষে মারা গেছে সম্ভব না তাহলে মদ বা অ্যালকোহল কিন্তু তরিত অবিশ্লেষ্য এটা কেউ ভুল করো না অ্যালকোহল কিন্তু ত্বরিত অবিশ্লেষ্য ভাগ করা যাবে না কথা কি বোঝা গেছে শেষ তো এটা সবাই টেস্ট লাগায় অ্যালকোহল বা মদ হচ্ছে ত্বরিত অবিশ্লেষ্য ইথানল বলুক মিথানল বলুক প্রোপানল বলুক নল বলুক যাই বলুক না কেন সবই হচ্ছে অবিশ্লেষ্য ভাগ করা যাবে না অ্যালকোহল ভাগ করা যায় না তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো তড়িৎ পরিবাহী পড়েছেন অর্ধ পরিবাহী পড়েছেন কিন্তু তরিত অপরিবাহী কারা পরীক্ষা এটাই আসে পরীক্ষা কি আসে জানেন পরীক্ষা আসে তরিত অপরিবাহী তো পরীক্ষা কি আসবে পরীক্ষা আসবে তরিত অপরিবাহী খেয়াল করো ত্বরিত অপরিবাহী কেমনে পড়বো খেয়াল করো ধরো তোমরা কি এনে চিনো তারা না হালিম তারা না করে চিনো যে আমাদের সাবেক তেলি যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন এবং তোমরা দেখবা আমাদের সকল নেতা নেত্রীকে আমরা কি বলি আপা বলে ডাকি না যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিন্তু বয়সে অনেক বড় প্রায় দাদি নানি সমান বয়স হতে হতে পারে কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক যারা ডাকে কি বলে শেখ হাসিনা আপা বলে তাই না সো আমরা তারা নাম যেই যিনি আসন তারা নাম ম্যাডাম ওনাকে আমরা কি ডাকবো আপা ডাকবো সো না আপার একটা গরু ছিল গরুটার রং ছিল কালো রঙের গরু বুঝছো কালো গরু এখন গরু তো গরুই কালো গরু হোক যে গরু হোক কিন্তু এখানে গরুটা হচ্ছে কালো গরু এখন একদিন খাবার দিছে কি কী দিছে খাবার হালিম খাইতে দিছে হালিম হালিম তো চিনো হলুদ রঙের হালিম কিন্তু ওই হালিমটার রঙ অন্যরকম সাদা রঙের হালিম তাহলে লাইনটা খেয়াল করো না আপার তারা না আপার কালো গরু না আপার কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল। তারা না কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল তারা না কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল। কি গরু কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল নাকি মোটা হয়ে গেছে আবার মোটা হয় না চিকন হয়ে গেল। সো অনেক সময় অনেকে ভুলে যেতে পারো পরীক্ষা হলে পরীক্ষা হলে দেখবে তোমার মনে আছে তারা না পার সাদা গরু কালো হালিম খেয়ে চিকন হয়ে গেলো কোনো সমস্যা নাই শব্দগুলো থাকলে হবে কথা কি বোঝা গেছে তো তারা না আপার কালো গরু সাদা হালিম খেয়ে চিকন হয়ে গেল ইদানিং ভালোই গেট আপ দিচ্ছিস বিয়ের সামনে মনে হয় আরে ভাই বুঝলাম না মানে কিছু হইলেই বাঙালির মনে এখন মনে হয় যে বিয়ে হতে যাচ্ছে কিছু হলেই মনে হয় এই বুদ্ধি তার বিয়ে হলো তাই না এই যে একটা সুটপুর একটা ছবি দিলে সবার ভাই মানে বিয়ে করে ফেলতেছেন এই করে ফেলতেছেন বাঙালির মনে কারণ বাঙালি সবসময় বিয়ে করতে চায় বাঙালি আর কিছু চাক আর না চাক বাঙালির মনে প্রচুর ইচ্ছা যে বাঙালিরা বিয়ে করবে তার একটা কি বলে পুরুষের ক্ষেত্রে স্ত্রী থাকবে স্ত্রীর বলে একটা স্বামী থাকবে সে যত বয়সই হোক না কেন তোমার যখন পনেরো বছর বয়স হবে তখন থেকে তোমার বিয়ে করতে ইচ্ছা করে স্পেশালি একটি মেয়েদের ক্ষেত্রে যেটা হয় বিয়ে তারা তারা বিয়ে করার উদ্দেশ্য থাকে হচ্ছে বিয়ে বিয়ের দিন যে সাজবে একটা এই সাজগুজু করার জন্য হচ্ছে তারা চায় যে অ্যাটলিস্ট একটা তাদের বিয়ে হোক তাই না বিয়ের সময় সাজগুজ টুজ করে মেকআপ টেকআপ করা যায় সুন্দরভাবে আউটফিট থাকে ওকে তারা না মানে হচ্ছে তারপিন তারা না মানে হচ্ছে তারপিন তারপিন এবং তেল তারপিন তেল তারা না কি তারপিন এবং তেল আপার পথে প্লাস্টিক আপার পথে কি আপার পথে হচ্ছে প্লাস্টিক তাহলে আপার পথে কি প্লাস্টিক তারা না মানে তারপিন তেল আপার পথে কি প্লাস্টিক কালো পরীক্ষা আসবে এই কালোই আসবে কালো মানে কাঠ এবং কাচ কাট এবং কাচ মেডিকেল ভর্তি পরীক্ষা এটা আসছে কাঠ আসছে গরু মানে যে পারবে না তার আসলেই গরু গরু মানে হচ্ছে গন্ধক গন্ধকের গন্ধক কোনটাকে বলা হয় বলো তো কোন মূলকে গন্ধক বলা হয় কোন মূলকে গন্ধক বলা হয় একজন বলছো আমি চাই না তোমার তো চাইতে বলা হয় নাই তুমি আমার প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তোমাকে প্রশ্ন উত্তর দাও কোন মৌলের গন্ধক বলে বল কোন মৌলকে গন্ধক বলে কোন মৌলকে ভেরি গুড সালফার ভেরি গুড গন্ধক হচ্ছে সালফার আচ্ছা সালফার কি ধাতু না অধাতু সালফার হচ্ছে অধাতু তার মানে এখানে এই সালফারটা এখানে যে সালফার আছে সে বেসিক্যালি সকল অধাতুকে রিপ্রেজেন্ট করে সকল অধাতু কারণ আমরা একটু আগে পড়ছিলাম যে সকল অথচ কেমন তরিত অপরিবাহী এখানে কারা আছে এখানে যারা আছে সবাই কিন্তু অপরিবাহী সাদা মানে সিরামিক সতে সিরামিক হ্যাঁ আচ্ছা চিনি চিকনের চত হচ্ছে চিনি চিকনের চতে কি চিনি চিকনের চতে কি চিনি যে হতে দেখো লেখা আছে হাইড্রোকার্বন হতে এটা এটা হইতে পারে হাইড্রোকার্বন হতে হইতে পারে হতে হাইড্রোকার্বন বাট এটা লাগবে না খেয়াল করো চত চিকনের চত হচ্ছে চিনি এখন খেয়াল করো চিনি মানে কি চিনি মানে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো নাকি সুক্রোজ পরীক্ষায় যখন এইটা আসে যে সুক্রোজের দ্রবণ পরীক্ষায় যখন প্রশ্ন এটা দেয় যে সুক্রোজের দ্রবণ এটা কেমন তখন সবাই সবাই জানে যে চিনির মধ্যে কোনোদিন কারেন্ট প্রবাহিত হয় না মানে আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি সবাই জানে চিনি হচ্ছে অপরিবাহী শুনছো নাকি চিনি তুমি কেউ চিনি খেয়ে শখ করে মারা গেছে সম্ভব না কিন্তু যখন পরীক্ষায় এভাবে দেয় যে সুক্রোজের দ্রবণ সে কি কি হবে তখন সবাই ভাবে সুক্রোজ দেখলে কেন যেন একটা মায়া কাজ করে দ্রবণ দেখতে আরো বেশি মায়া কাজ করে তখন সে দাগায় পরিবাহী ভাইয়া চিনি তুমি এমনি খাও আর গুলায় খাও দ্রবণ বানায় খাও যেমনি বানায় খাও তুমি সে কারেন্টে শখ খাবানা সো চিনি এবং শুক্র দ্রবণ দুইটাই হচ্ছে তড়িৎ অপরিবাহী সেটা মনে রাখার জন্য খুবই ইজি কোথায় বোঝা গেছে চিনি এবং শুক্র দ্রবণ গ্লুকোজ ট্রুকুজ যাই আছে সবাই হচ্ছে অপরিবাহী হ্যাঁ হালিমের হত হচ্ছে হিরক কি আমার মনে পড়ছে না যদি আমি তোমাদেরকে আগেই পড়া ফেলছি এটা হালিমের হতে হচ্ছে কি হিরক হিরক ওই যে হীরা সে তোমাদেরকে আমি আগেই পড়া ফেলছি তাই না কার্বনের দুইটা রূপ একটা হচ্ছে গ্রাফাইট একটা হচ্ছে হীরা হীরা তড়িৎ পরিবহন করে না কিন্তু গ্রাফাইট করে তাই না গ্রাফাইট তৈরির পরিবাহী আর হিরক হীরা কখনোই কারেন্ট পরিবহন করবে না তৈরি অপরিবাহী তা আমাদের কিন্তু এই ভাইটাল প্রথম পার্টটা আমাদের শেষ ভাইটাল একটা পার্ট শেষ তো চলে আসি আমরা সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট খেয়াল করি সো এখানে যেগুলো আছে ভাই পড়াই ফেলছি অলরেডি সো এখানে যেগুলো আছে যেমন গ্রাফাইট পড়াইছি না গ্রাফাইট হচ্ছে অ্যাসপি টু সংক্রিত এবং এটা অধাতু তৈরি পরিবহন করে পারদ পড়াইছিলাম যে পারদ একটা মার্কারি যেটা মার্কারি হচ্ছে তরল ধাতু

প্রথম হচ্ছে ধাতব পরিবাহী ভার্সেস ধাতব পরিবাহী ভার্সেস ধাতব পরিবাহী ভার্সেস তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী খেয়াল করো ধাতব পরিবাহী মানে কি ধাতু তোমরা সবাই জানো যারা ধাতু ওরা ইলেকট্রন ত্যাগ করে তাই না এই ছোটবেলায় বাচ্চা গেলে পড়ছিল না এটা যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয় সোডিয়াম প্লাস হয় পড়ছিল না তো যারা ধাতু আছে সবাই ইলেকট্রন ত্যাগ করে যারা ধাতু পরিবাহী ওরা বেসিক্যালি ইলেকট্রনের মাধ্যমে তার তড়িৎ পরিবহনটা করে কিসের মাধ্যমে করে ইলেকট্রনের মাধ্যমে ক্লিয়ার তড়িৎ বিশ্লেষ্য মানে কি তড়িৎ দিলে বিশ্লেষিত হবে এটা মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যে তড়িৎ দিলে বিশ্লেষিত হবে তড়িৎ মানে হচ্ছে কারেন্ট ধরো তড়িৎ ধরো তুমি এখানে তড়িৎ দিলা তড়িৎ দিলে বিশ্লেষিত হবে মানে কি ভাগ হবে ধরো সোডিয়াম ক্লোরাইড ছিল মধ্যে। হ্যাঁ কি ছিল সোডিয়াম ক্লোরাইড তুমি এখানে তড়িৎ দিলা তার মানে এটা ভাগ হবে এটা ভাগ হবে ভাগ হবে ভাগ হলে কি হবে সোডিয়াম প্লাস তৈরি তৈরি হবে হবে মাইনাস তাই তো তার মানে তড়িৎ দিলে বিশ্লেষিত হয় এটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ দিলে বিশ্লেষিত হয় বিশ্লেষিত হওয়া মানে কি এখানে আয়ন তৈরি হওয়া তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বেলায় এটা আয়ন হিসেবে পরিবাহিত হয় কিভাবে পরিবেক্ত হয় আয়ন হিসেবে আর ক্লাস নাইন টেনে তুমি যে ধাতব পরিধি পড়ছিলে মনে আছে তুমি একটা সূত্র পড়ছিলা কুলম্বের সূত্র মনে আছে সবার অ্যাফিকেলস টু মনে আছে সবার অ্যাফিকেলস টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এই ছিল তোমাদের কুলম্বের সূত্র এবং এটা ছিল ধাতব পরিবাহী তোমার নাইন টেনে তোমার যেটা পড়েছিলা এই ছিল সেই কুলম্বের সূত্র আর তরিত বিশ্লেষ্য পরিবাহী বেলা সূত্র হচ্ছে ফেরারের সূত্র তরিত বিশ্লেষ্য বেলা সূত্র কোনটা ফেরারের সূত্র তো ফেরারের সূত্রের আরেকটা অপর নাম অপর নাম লাগবে না ফেরারের সূত্র ছাড়া এখানে আরেকটা এমসিকিউ আছে সেটা হলো ওহমের সূত্র বইয়ের এক জায়গাতে আছে বুঝছো ওহোমের সূত্র এখন বলতে পারে ভাইয়া পরীক্ষা হলে মনে করেন দুইটাই আসছে অপশনে ফেরারের সূত্র আছে আবার ওহোমের সূত্র আছে আমার পরীক্ষার প্রশ্নটা হচ্ছে এরকম যে তরিত বিশ্লেষ্য পরিবাহী কোন সূত্র মেনে চলে ফেরারের সূত্র নাকি ওহমের সূত্র উত্তর হচ্ছে ভাইয়া দুইটাই থাকে অবশ্যই ফেরারের সূত্র এটাই হচ্ছে বেস্ট যদি ফেরার না থাকে তাহলে তুমি দেখাবা ওহমের সূত্র আচ্ছা এখন খেয়াল করে দেখো তাপমাত্রার সাথে কি সম্পর্ক খেয়াল করো ধাতব পরিবাহী ধরো তুমি তাপমাত্রা বাড়াইছো ধরো তুমি ধাতব পরিবাহের মধ্যে তাপমাত্রা বাড়াই দিছো তাপমাত্রা বাড়াইলে কি হয় বলো তো ইলেকট্রনগুলা কি বেশি বেশি শক্তি লাভ করবে সো তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনের শক্তি বাড়বে ইলেকট্রনের শক্তি বাড়া মানে কি ইলেকট্রনগুলোর মধ্যে ধাক্কা তাকি হবে বেশি দৌড়াদৌড়ি করবে ইলেকট্রন আর ইলেকট্রনগুলো যখন দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে ওদের মধ্যে সংঘর্ষ বাড়বে তাই না ধাক্কা করবে খালি আর যখনই সংঘর্ষ বাড়বে সংঘর্ষ বাড়া মানে হচ্ছে রোদ বেড়ে যাওয়া সংঘর্ষ বাড়া মানে কি রোদ বেড়ে যাওয়া কথা বোঝা গেছে আর রোদ বেড়ে গেলে পরিবাহিতা কি হবে উল্টা কারণ রোদের সাথে পরিবাহিতার সম্পর্ক হলো সো রোদ বেড়ে গেলে পরিবাহিতা হচ্ছে উল্টা রোদ বেড়ে গেলে পরিবাহিতা কেমন কমে যাবে শেষ তাহলে এটা হচ্ছে ধাতব পরিবাহের বেলা সম্পর্ক তাপমাত্রা বাড়ালে দেখো আলটিমেটলি কি হচ্ছে তাপমাত্রা যদি তুমি বাড়াও পরিবাহিতা কমে যাবে এই হচ্ছে বেসিক কনসেপ্ট মনে থাকবে না এটা আমি বুঝে পড়ব ইজি কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের বেলায় খেয়াল করো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের বেলায় কি ইলেকট্রন আছে এখানে কোনো কোনো ইলেকট্রন নাই কি আছে এখানে আয়ন কি আছে আয়ন তো তুমি যদি এখানে তাপমাত্রা বাড়াও সাপোজ তুমি এখানে তাপমাত্রা বাড়াইলা তাহলে এখানে কি ইলেকট্রনের কোনো ধাক্কা ধাকিব কিছু হবে হবে না তো এখানে তো ইলেকট্রনই নাই এখানে কি আছে এখানে আছে আয়ন তার মানে এখানে বেশি বেশি হবে যতই তুমি তাপমাত্রা বাড়াবা তত বেশি আয়ন তৈরি হবে আর তত বেশি আয়ন তৈরি হওয়া মানে হচ্ছে আয়ন বেশি যত বেশি হবে তত বেশি পরিবাহিতা তত বেশি পরিবাহিতা কারণ কি এখানে আয়নের মাধ্যমেই পরিবাহিত হয় সো যত বেশি আয়ন হবে তত বেশি পরিবাহিতা তাহলে দেখছো তাপমাত্রার সাথে দুইটা কিন্তু পরস্পর উল্টা সম্পর্ক এখানে দেখো তাপমাত্রা বাড়ানোর কারণে পরিবাহিতা কমে গেছে খুবই ইজি বেসিক কনসেপ্ট আর ওখানে খেয়াল করো তাপমাত্রা বাড়ানোতে পরিবাহিতা উল্টা বাড়ছে সো এটা তোমরা পার্থক্য করেই মনে রাখবা আচ্ছা সবার কি ক্লাস আটকে যাচ্ছে কাদের কাদে আটকে যাচ্ছে তো দেখি এমন কারা আসো যাদের একটাও ক্লাস আটকে নেই এমন কারা আছে যদি একটাও ক্লাস আটকে নেই দেখি আমাকে উত্তর করো এমন কারা আছো যাদের একবার এই যে রায়হান আহমেদের আছে ইলমা শন ওকে সো অনেকে ঠিক আছে তার মানে যাদের ক্লাস ঠিক আছে তার মানে বুঝতে হবে যে আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা নাই কারণ কি আমাদের এখানে যে নেটওয়ার্ক সমস্যা থাকতো তাহলে সবার ক্লাস আটকাইতো তুমি কি করবে এখন কিছু করার দরকার নেই তুমি জাস্ট তোমার নেটওয়ার্কটা স্টার্ট আবার জাস্ট অফ অন করবা তাহলে দেখবে আবার মোটামুটি ইন ছাড়া হওয়ার পসিবিলিটি বাড়বে ঠিক আছে অথবা কী করবা আর অথবা একটু ওয়েট করো কষ্ট করে একটু ওয়েট করো ইনসাড়া কাজে লাগবে ঠিক আছে আচ্ছা স্যার কারণ এত রাতের বেলা সাধারণত সবাই খুব ডিস্টার্ব করার কথা না হ্যাঁ রাতের বেলা নেটওয়ার্কগুলো ডিস্টার্ব করবে কেন রাতের বেলা তো বেশি একটা কাজ তো রাতের বেলা আচ্ছা খেয়াল করো সো আমাদের এটা এটা কিন্তু পড়া হয়ে গেছে এই পার্থক্যটা কিন্তু আমাদের ওখান থেকেই পড়া শেষ ওকে এখানে আমাদের তাপমাত্রা কাহিনী আমরা অলরেডি পড়া ফেলছি এগুলো কিছু নাই আচ্ছা এবার খেয়াল করো তোর বিশ্লেষে পরিবাহিত একটা টপিক আছে সো মনে রাখবা রোধের একক খেয়াল করো পরীক্ষায় যখন আমি জিজ্ঞাসা করি তো রোধের একক কোনটা রোধের সিজিএস একক কোনটা খেয়াল করো রোধের সিজিএস একক কোনটা সবাই বলে ভাইয়া ওহম যদি আমি যখন আমি বলি যে তো রোধের অ্যাসায় একক কোনটা তখন সবাই আটকে পড়ে যায় ভাইয়া অ্যাসা একক তো পড়ে নেই মনে রাখবা রোধের বেলায় সিজিএস একক এবং অ্যাসাই একক দুইটাই সেম দুইটাই হচ্ছে ওহম কথা কি বোঝা গেছে রোধের বেলায় সিজিএস একক এবং এস একক দুইটাই সেম দুইটাই উত্তর কি দুইটাই উত্তর হচ্ছে ওহম একদম ক্লিয়ার কাট কথাবার্তা রোধের বেলায় সিজিএস একক এস আই একক দুইটাই সেম দুইটাই কত ওহম ওকে এখন আসি তাহলে রোধের বিপরীত রাশি কোনটা সবাই আমরা পারি রোধের বিপরীত রাশি কোনটা পরিবাহিতা নাম শুনে বোঝা যায় এবং সবাই আমরা জানি পরিবাহিতার সিজিএস একক কোনটা হবে রোধের বিপরীত তাহলে ওহমের ইনভার্স ওয়ান পার ওহম এটাকে আমি লিখলে কীভাবে লিখতে পারি ও এইচ এম মানে ওহম ইনভার্স ওয়ান তাই না ওহোমের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা এই যে পরিবাহিতা তাহলে ওহম ইনভার্স ওয়ান এটাকে কী লেখা যায় তো এম এইচ ও উল্টালে ও এইচ এমকে উল্টালে কী লেখা যায় এম এইচ ও তাহলে রোধের বিপরীত রাশি যেটা সেটা হচ্ছে পরিবাহিতা পরিবাহিতার সিজিএস হচ্ছে এটা এটা পার ওহম এভাবে আসতে পারে পা এভাবে আসতে পারে অথবা মোহ একই কথাই উল্টা লিখছে কি জাস্ট আর এসা একক কোনটা এসা একক হচ্ছে সিমেন্স তাহলে এসা একক কোনটা হবে বলো তো এসা একক হচ্ছে সিমেন্স এটা পরীক্ষা কিন্তু আসে এসা একক কোনটা উত্তর হলো কি সিমেন্স শেষ তাহলে এই পার্টটা আমাদের শেষ আচ্ছা চলে আসি পরিবাহিতার প্রকারভেদ পরিবাহিতার ওকে ওকে পরিবাহিতার প্রকারভেদ খেয়াল করো পরিবাহিতার প্রকারভেদ তোমরা সবাই খুব ভালো করে পারবা কেন জানো কারণ এর সাথে টাকা সম্পর্ক আছে শোনো তোমাদের যাদের উদ্ভট নাম আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যাদের উদ্ভট নাম বা কোনো বাজে নাম তোমরা তোমাদের নিজস্ব নামটা চেঞ্জ করবে। আইডিতে কথা কি বুঝতে পারছো এটা খুব বাজে দেখায় হ্যাঁ একটা সুন্দর নাম প্রত্যেকেরই আছে তা আমরা দাদার উদ্ভট কিছু উল্টা নাম আমরা সবাই আমাদের নামগুলা চেঞ্জ করে সাবলীল নিজের বাবা মা যে নামটা রেখেছে অনেক কষ্ট করে আদর করে যত্ন করে সেই নামটা আমরা দিব হ্যাঁ এটা খুবই অট দেখায় খুবই বাজে দেখায় এবং এটা হয়তো তোমাদের কাছে মনে হতে পারে দুষ্টামি কিন্তু এটা খুবই খুবই ফালতু মানে কেমন কেমন লাগে বুঝছো সো একটু কষ্ট করে তোমরা একটু এক মিনিট সময় লাগবে নামটা চেঞ্জ করে নিজের নাম দিয়ে নিও আচ্ছা খেয়াল করি তাহলে এখন কিভাবে বুঝবো পরিবাহিতা কারা তিন প্রকার পরিবাহিতা হচ্ছে তিন প্রকার তিন প্রকার মানে কি এটিএম আপেক্ষিক পরিবাহিতা টিতে তুল্য পরিবাহিতা এম এ হচ্ছে মোলার পরিবাহিতা তাহলে এতে হলো আপেক্ষিক পরিবাহিতা টিতে হচ্ছে তুল্য পরিবাহিতা আর এম এ হচ্ছে কি মোলার পরিবাহিতা তাহলে এই তিনটাই হচ্ছে বেসিক্যালি পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা তুল্য পরিবাহিতা এবং লাস্টে কি বললাম মোলার পরিবাহিতা সো এই তিনটা কাপ্পা ল্যামডা মিউ এটা পড়বা এখন আর সেই তিনটার মধ্যে আসলে কি পড়া লাগবে একক পড়া লাগবে হ্যাঁ আর এদের সংজ্ঞা আসলে পরীক্ষা একটা আসে না তারপরে দেখো তোমাকে সংজ্ঞাটা পড়াই দিচ্ছি আপেক্ষিক পরিবাহিতা কিভাবে বুঝবা কার সংজ্ঞা কীভাবে বুঝবে দেখো লেখা আছে এক সেন্টিমিটার দূরত্বে থাকা এক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল লেখা আছে এক সেন্টিমিটার দূরত্বে থাকছে এবং এক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল এই তাদের গুণফলটা কী হয় বলতো তাদের গুণ এই দুটাকে গুণ করলে কি পাওয়া যাবে এক সেন্টিমিটার কিউব তো তুমি জাস্ট এই কথাটা লিখে রাখো এক সেন্টিমিটার কিউব তার মানে তুমি যখন সংজ্ঞায় এক সেন্টিমিটার কিউবটা দেখবা বুঝবা এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা আর বাকিগুলো খুবই সহজ তুল্য পরিবাহিতা কীভাবে বুঝবো সংজ্ঞার মধ্যে তুল্য ভর থাকবে মোলার পরিবাহিতা কীভাবে বুঝব সংজ্ঞার মধ্যে মোলার ভর থাকবে এগুলো বাচ্চাকালে জিনিস এগুলো পরীক্ষা কম আসা সম্ভব না আমি আবারও বলে দিচ্ছি খেয়াল করো এবার এখানে এসাই পদ্ধতিতে পরিবাহিতার একক কোনটা সবাই ঝটপট করে উত্তর করো এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কোনটা ছটপট অ্যান্সার করো আবার কি একজন একজন উল্লে বলে কমেন্ট করে এই তোমরা নিজেরা নিজেরা কেন করো বলো রে ভাই কেন তুমি নিজেরা নিজেরা ধকরা করে কী আছে বলো সিমেন্টস ভেরি গুড ভেরি গুড উত্তর হচ্ছে কি এখানে সিমেন্টস কারণ আমরা এই এক নম্বরটা আর কি সিমেন্টস শেষ তাহলে এসাই পদ্ধতিতে পরিবাহিত দেখো কোনটা উত্তর হচ্ছে সিমেন্টস আচ্ছা শুনুন নাম নাম নিয়ে তোমরাও ঝকড়া করো না দেখিনি আমি এমনিতে বলছি যে নামটা যদি প্রত্যেকের ওরিজি কারণ আমরা দেখা গেছি কি জানো যেমন ধরো কয়েকজন আসছে প্রচণ্ড রেগুলার খুবই রেগুলার এই যে কয়েকজন আছে তারা খুবই রেগুলার তারা রেগুলার ক্লাস করে এবং কিন্তু দুঃখজনক বিষয় আমরা ওদের অরিজিনাল নামটা জানি না বুঝছো কি না জাস্ট এটার জন্যই যে তোমাদের অরিজিনাল নামই তো আমরা জানতে পারতেছি না যারা আমি যখন প্রায় সময় কমেন্ট দেখি যারা রেগুলার ক্লাস করে ওদের রেগুলারই কমেন্ট করতেছে ওরা সো ওদের তো আমি রেগুলার প্রত্যেকটা কমেন্টে আমি ওদেরকে দেখি কিন্তু আমি ওর অরিজিনাল নামটা জানি না সেটা কেমন হয়ে গেলো না এই জন্য তোমরা চাচ্ছি নামটা তোমরা চেঞ্জ করে রাখো বুঝছো কি না তারপর সমস্যা নেই তোমাদের যদি ইচ্ছা না হয় যে সমস্যা নেই কোনো সমস্যা নেই এরপর অনেক রেস্ট্রিকশন থাকে দেড় মাস দুই মাসের সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে আসি এরপরে সে একক খেয়াল করো সো আপেক্ষিক পরিবাহিতার একক খেয়াল করো বলছিলাম না সেন্টিমিটার একটা বিষয় আছে সো যেহেতু পরিবাহিতা তার মানে পার ওহোম অবশ্যই আছে আর দেখো কি আছে পার সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটার একটা বিষয় আছে সো পার ওহোম পার সেন্টিমিটার তাহলে এসআই পদ্ধতিতে কি হবে ওহম পার হোমের জায়গায় হচ্ছে সিমেন্টস পার সেন্টিমিটারের জায়গায় পার মিটার এই হচ্ছে এসআই পদ্ধতিতে একক শেষ আমরা এখানে দুইটা ডায়রিটিক যুবকের মান লেখা আছে একটা পানির আশি একটা হচ্ছে মিথাইল অ্যালকোহলের তিরিশ পাশে তুমি লিখে রাখো ইথাইল অ্যালকোহল বা ইথানল ইথানলের মান হচ্ছে পঁচিশ এটাও পরীক্ষা আমার সময় দেয় যে ইথানলের ডাই মান কত মনে রাখবা ডাই মান যত বেশি হয় সেটা তত বেশি আয়নিত হয় এটা মাথায় রাখবা যার ডাই ইলেকট্রিক যত বেশি তাহলে এখন খেয়াল করো পানির ডাই ইলেকট্রিক বেশি নাকি ইথানলের বেশি অবশ্যই পানির বেশি সো যার ডাই ইলেকট্রিক মান বেশি সে বেশি আয়ন হবে কত বোঝা গেছে তো পরীক্ষা যদি আসে নিচের কোনটা বেশি আয়নিত হয় পানি ইথানল নাকি মিথানল উত্তর কী হবে উত্তর হবে ডেফিনেটলি পানি কারণ কি পানির ডাইলেক্ট্রিক মান অনেক বেশি যার ধ্রুবকের মান বেশি সে তত বেশি আয়ন হয় কথা কি বোঝা গেছে তিনটা দেয়া আছে বইয়ের মধ্যে একটা হচ্ছে পানি পানির কত আশি মিথানল তিরিশ ইথানল পঁচিশ এই তিনটা মান আমরা পড়ব পানির যেটা আছে এটা পরীক্ষা বেশি আসে আমি আবার বলে দিচ্ছি ওকে সো এখানে কিছু লাগবে না আর তুল্য পরিবাহী তো আমার বলার দরকার নেই দেখবা নামের সংজ্ঞার মধ্যে একবার তুল্য লেখা আছে দেখো সংজ্ঞার মধ্যে লেখা আছে তুল্যভর কথাটা লেখা আছে সো এটা নিয়ে প্যারা নাই এটা হয়ে যাবে এরপরে খেয়াল করো আচ্ছা এককগুলো পড়তে হবে হ্যাঁ যেহেতু এটা এসে একক খেয়াল করো তুল্য পরিবাহিতা বলি এবং মোলার পরিবাহিতা দুইটারই একক কাছাকাছি দেখো পার অহম তো অবশ্যই আর কি সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুয়েভেলেন্ট ইনভার্স ওয়ান গ্রাম হচ্ছে তুল্যভর গ্রাম মানে কি তুল্যভর দেখো কেউ এটা বরব না এখানে তো গ্রাম আছে সিজিএসে আমার এস পদ্ধতিতে কি এটা কেজি ইকুয়েভেলেন্ট হবে জি না কেজি ইকুয়েভেলেন্ট বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই পৃথিবীর সকল শব্দ হচ্ছে সালামালাইকুম পৃথিবীর সকল শব্দ হচ্ছে গ্রাম ইকুয়েভেলেন্ট তুল্যভর কথাটা মানেই হচ্ছে গ্রাম ইকুয়েভেলেন্ট সো এটা কিন্তু তুল্যভর এই যে গ্রাম ইকুয়েপেলেন্ট জিনিসটা সিজিএসে যা থাকবে অ্যাসআই পদ্ধতিতেও সেম থাকবে অ্যাসাইও সেম গ্রাম ইকুয়েবলেন্ট থাকবে খেয়াল করছো কিন্তু পার ওহম চেঞ্জ হয়ে হবে সিমেন্টস তোমরা সময় জানো সেন্টিমিটার স্কয়ার চেঞ্জ হয়ে হবে মিটার স্কোয়ার কিন্তু গ্রাম ইকুয়েপেলেন্ট যা ছিল তাই থাকবে এবং মোলার পরিবাহিতার এককগুলা একজ্যাক্টলি সেম জাস্ট গ্রাম ইকুয়েবরেন্টের জায়গায় মোলার মোল মোল ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান যেহেতু মোলার পরিবাহিতা সো মল বসছে যে তুল্য পরিবাহিতা বলি একই জিনিস জাস্ট ভর বসবে কথা কি বুঝে গেছে আচ্ছা আমরা এখন তুল্যভর বাই করব। সো মোলার পরিবাহিত আমরা বুঝে গেছি যে একই জিনিস একই জিনিস পার ওহম হোম সেন্টিমিটার স্কোয়ার জাস্ট গ্রামিকোভেলেন্টার জায়গায় কি বসছে মল ইনভার্স ওয়ান পুরো সেম জিনিস আচ্ছা আর এইখানে ফোর পয়েন্ট টু পয়েন্ট টুতে শুরু করে বাকি যা আছে এই সব কিছুর জন্য তোমাকে আমি একটা লাইন লেখা দিচ্ছি এই লাইনটা তুমি পারলে আগামী তিন পৃষ্ঠা তুমি ভালো করে পারবা জাস্ট একটা লাইন পারলে খেয়াল করো জাস্ট দুইটা লাইন আমি করোটা লিখে দিচ্ছি খেয়াল করো লাইনটা কি হবে লাইনটা হচ্ছে এরকম খেয়াল করো ঘনমাত্রা সমানুপাতিক খেয়াল করো ঘনমাত্রা সমানুপাতিক আপেক্ষিক পরিবাহিতা ঘনমাত্রা সমানুপাতিক আপেক্ষিক পরিবাহিতা ব্যস্তানুপাতিক তুল্য পরিবাহিতা জাস্ট এই একটা লাইন দিয়ে তোমার বাকি সকল এই দুই তিন পৃষ্ঠা এম সিকে শেষ হয়ে যাবে ঘনমাত্রা সমানুপাতিক আপেক্ষিক পরিবাহিতা ব্যস্তানুপাতিক তুল্য পরিবাহিতা এই একটা লাইন দিয়ে শেষ কেমন খেয়াল করো তাহলে বুঝতে পারছি যদি ঘনমাত্রার সাথে আপেক্ষিক পরিবাহিতা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তুমি বলতে পারো ভাইয়া পরীক্ষার লাগে যদি আমার মনে না থাকে যে কার সাথে কে সমানুপাতিক ছিল কার সাথে ব্যস্তানুপাতিক ছিল খেয়াল করো আমি হইল আপেক্ষিক পরিবাহিতা তোমরা ফিজিক্সে পড়ছো না আপেক্ষিক গতি মানে কি কোনো কিছুর সাপেক্ষে যে গতি তারে বলা হয় আপেক্ষিক গতি তাই না কোনো কিছুর সাপেক্ষে যে গতি তাকে বলা হয় আপেক্ষিক গতি তার মানে আপেক্ষিক গতি মানেই কোনো কিছুর উপর ডিপেন্ড করে তাহলে আপেক্ষিক পরিবাহিতা সে ঘনমাত্রার উপর ডিপেন্ড করে যে ঘনমাত্রা বাড়লে আপেক্ষিক পরিবাহিতা বাড়ে ঘনমাত্রা কমলে আপেক্ষিক পরিবাহিতা কমে খুব ইজি কনসেপ্ট ক্লিয়ার ঘনমাত্রা বাড়লে আপেক্ষিক পরিবাহিতা বাড়ে ঘনমাত্রা কমলে আপেক্ষিক পরিবাহিতা কমে এই হচ্ছে হিসাব আর তুল্য সাথে ব্যস্ত সম্পর্ক শেষ খেলা শেষ এখন আসি দুইটা এমসি আছে একটা হচ্ছে তীব্র তৈরি বিশ্লেষের জন্য কি হয় মৃদুর জন্য কি হয় বলতে পারে ভাইয়া দুইটা কি একই হবে কেন একই হবে ওর নাম হচ্ছে তীব্র সো ওর বেলায় এই বাড়া কমাটা একটু পার্থক্য তো হবেই একটু তো চেঞ্জ হবেই নাকি ওর নাম মৃদু ওর তো চেঞ্জ হবেই তীব্র বেলা কি হয় তীব্র মানে কি সে সম্পূর্ণ বিয়োজিত হয় তাই না কোনো একটা পদার্থকে তীব্র বিশ্লেষ্য কখন বলা হয় যখন সে সম্পূর্ণ বিয়োজিত হয় তো ওর নাম বলছে তীব্র তার মানে কি সে অল টাইম অল টাইম সম্পূর্ণ বিয়োজিত হবে তার মানে ওর বেলা তুমি পাবা একটা সরল রেখা কী পাবা সরল রেখা সো ও কেমনভাবে হয় সরলরক্ষীভাবে খেয়াল করো তীব্র তৈরি বিশ্লেষণ বেলায় তুল্য পরিবাহিতা ঘনমাত্রা হ্রাসের সাথে তুল্য যদি ব্যস্তনোপাতিক সো ঘনমাত্রা হ্রাস করলে কমাইলে তুল্য পরিবাহিত বাড়বে বৃদ্ধি বৃদ্ধি পাবে কেমনভাবে সরল আর মৃদু বললে মৃদু মানে কি একটু হয় একটু হয় না একটু হয় একটু হয় না ওরা থাপো লাগে একবার থাপ্পড় দিলে একটু চলে আরেকবার আটকে যায় আরেকবার থাপ্পড় দিলে আর একটু চলে তাহলে মৃদুর বেলায় তুমি পাবা বক্ররেখা কি পাবা বক্ররেখা জাস্ট বুঝানোর জন্য তোমাকে আমি এই টেকনিক দিয়ে বলছি সো যদি রেখা টাকা থেকে প্রশ্ন আসে আশা করি ইনশাল্লাহ পেরে যাবা আচ্ছা তুলো পরিবেতে সম্পর্ক দিচ্ছে বিজ্ঞানিক কোলাস আচ্ছা তেমন কিছু নাই আমাদের এরপরে তিন চার পৃষ্ঠা পড়া শেষ এই যে এগুলো যা আছে কিছু লাগবে না দু তিনটা লাইন তোমার লিখে দিছি এই যে সব এই সব দাগানো লাইন সব হচ্ছে ওই এক লাইনের মধ্যে হয়ে দেখছো এই যে লাইনগুলো মৃদু দৈশেষে বেলায় ঘনমাত্রা বৃদ্ধি করলে বলতো কী হবে ঘনমাত্রা বাড়াইছি ঘনমাত্রার সাথে কার সম্পর্ক আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক ঘনমাত্রা বাড়াইলে আপেক্ষিক পরিবাহিতা বাড়বে শেষ ঘনমাত্রা বাড়াইছি আপেক্ষিক পরিবাহিতা বাড়ছে কথা কি ক্লিয়ার আচ্ছা শেষ কোষ ডুবকের এককটা পড়বা কোষ ডুবকের একক হচ্ছে দেখো সিজিএসএ পার সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে পার মিটার কেন বলছি কারণ এটা বোর্ডে আসে কোষ ডুবক মানে হচ্ছে এল বাই এ লেখা আছে এল বাই এ দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল তো দৈর্ঘ্য রাখা হচ্ছে সবাই জানি আমরা দৈর্ঘ্য রাখা হচ্ছে মিটার ক্ষেত্রফল রাখা হচ্ছে মিটার স্কয়ার তো ভাগ করলে কি পাবো মিটার ইনভার্স ওয়ান আর সিজিএস পদ্ধতিতে পাবো পার সেন্টিমিটার ঠিক কি না তো নম্বর হিসাবে চলে শেষ আচ্ছা চলে আসছি আবার দেখো ছোট্ট একটা বিষয় এখানে কী কি এটা আজীবন লাগবে তোমার এটা বলার আগে বলে রাখি তরিদ্রার কত প্রকার তরিদ্রার হচ্ছে দুই প্রকার কত প্রকার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যানোড একটা হচ্ছে ক্যাথোড এবং এটা আজীবন সত্য অ্যানয়েডে হবে জারণ ক্যাথোড হবে বিজারণ এটা নিয়ে কারোর কোনো সন্দেহের কিছু নাই আজীবন সত্য যে অ্যানয়েডে কেমন হবে অ্যানয়েডে হচ্ছে জারুন হয় ক্যাথোডে বিজারণ হয় এটা নিয়ে নো ডাউট এটা নিয়ে কোনো দিন কোনো সন্দেহ থাকার কথা না কারো এটা একবার জিনিস এবং আমরা এটা অলরেডি পড়ে ফেলছি যে কারা সবল তরিত বিশ্লেষ্য কারা দুর্বল আর কারা তরিত অবিশ্লেষ্য পড়েছি না যারা অ্যালকোহল আছে বর্ণাগুলো দেখবা না যারা অ্যালকোহল আছে মিথানল ইথানল আমরা পড়াইছি এরা কেমন হয় এরা তরিত অবিশ্লেষ্য আচ্ছা এটা পড়াইছি সো যারা অ্যালকোহল আছে তারা সবাই তরিত অবিশ্লেষ্য এরা পড়াইছি চিনি দ্রবণ বললে যেটাই বলুক না কেন অবিশ্লেষ্য এটা খেয়াল করো বিশুদ্ধ পানি বিশুদ্ধ মানে বিশুদ্ধ হলে তুমি ভাগ করতে পারবা না সো বিশুদ্ধ পানি তরিত অবিশ্লেষ্য ভাগ করতে পারবা না ভাগ করতে পারবা কাকে শুধু পানিকে কথা কি বুঝা গেছে পরীক্ষা যদি আসে বিশুদ্ধ পানি তরিত অবিশ্লেষ্য শুধু পানি আসছে তাহলে সেটা কেমন হবে দুর্বল তরিত বিশ্লেষ্য সো পরীক্ষা যদি আসে বিশুদ্ধ পানি সেটা কেমন হবে সো পরীক্ষা যদি আসে বিশুদ্ধ পানি সেটা হচ্ছে তরিত অবিশ্লেষ্য ভাগ করা যাবে না ভাগ করতে পারবা কাকে শুধু পরিষ্কার পানিকে আচ্ছা চলে আসি আবার এখানে এখানে কি আছে এখানে খেয়াল করো একটা ওয়ার্ড তোমরা দাগাবা প্রত্যেকে ওয়ার্ডটা দাগাবা দেখো একটা হচ্ছে প্রবাহ ওয়ার্ডটা আমি দাগ দিলাম আর একটা হচ্ছে পরিমাণ পরীক্ষা প্রশ্নটা এভাবে আসতে পারে তড়িৎ প্রবাহের একক কি প্রবাহের একক বললে এম্পিয়ার পড়ছি দুই এম্পিয়ার তিন এম্পিয়ার চার এম্পিয়ার কিন্তু পরিমাণ বললে পরিমাণের একক বললে কিন্তু কুলম খেয়াল করো যদি বলে পরিমাণের একক কি তাহলে উত্তর হচ্ছে কুলম পরীক্ষায় যদি আসে প্রবাহের একক কী প্রবাহ প্রবাহ মান হচ্ছে এক এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় দুই এম্পিয়ার হয় এটা হচ্ছে প্রবাহের একক তাহলে তোমাকে অক্ষরটা খেয়াল করতে হবে যে তুমি আসলে কোন ওয়ার্ডটা দেখতেছ পরীক্ষায় কোনটা আসছে প্রবাহ আসছে না পরিমাণ আসছে যদি প্রবাহ আসে এক এম্পিয়ার দুই এম্পিয়ার তিন এম্পিয়ার এই হিসাব আর যে পরিমাণ বলে তাহলে হচ্ছে কীভাবে হবে কুলম এখন কুলম বলছে ছোটো একক তাহলে বড় একক কোনটা বড় একক হচ্ছে বৃহত্তম একক হচ্ছে ফেরাডে আমরা সবাই জানি এক ফেরাডে সমান ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এটা কিন্তু অরিজিনাল মান না অরিজিনাল মানটা হলো এক ফ্যারেডের সমান ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর কুলম মজার বিষয় হচ্ছে এইটাই মেডিকেলে আসছে এটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে এক ফ্যারেডের সমান কত কুলম ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর কুলম ওকে মেসেঞ্জার গ্রুপের কোনো দরকার নাই কি এক পক্ষে মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপ বলতেছে কোনো প্রয়োজন নাই নো নিট ঠিক আছে আমাদের যা কিছু হয় তোমাদের সব কিছু আমাদের এই গ্রুপেই ইনশাল্লাহ হবে এবং তোমাদেরকে ভাই এটাও বলেছি যে তোমাদের যখনই যখন কোনো একটা অধ্যায় নেই কোনো একটা সমস্যা হবে আমাদের কিন্তু প্রশ্ন সলভের জন্য দুটা পোস্ট দেওয়া আছে। তাই না দুজন ভাইয়া দুটা পোস্ট দেওয়া আছে এবং ওই পোস্টের মধ্যে গিয়ে তুমি যখন এই প্রশ্ন করবে তোমার যে কোনো সমস্যা ওটা দেখবে তোমার খুব দ্রুতই সমাধান চলে আসছে তো আমাদের এখানে ম্যাসেঞ্জার গ্রুপ বা এই যে তুই আলাদা কোনো ফাংশনের দরকার নেই কেন ওইসব ফাংশন আলাদা কোনো কাজেরও নাই কারণ আমরা তো সব পোস্ট আমরা এই গ্রুপে দিয়ে থাকি সো এটা নিয়ে তোমার আলাদা করে প্যা রাখার দরকার নেই তো বোঝা গেছে সব কিছু এই গ্রুপে আছে এবং এই গ্রুপটাকেই আসলে আমরা সব এমনভাবে সেটিং করে রাখছি যে সব কিছু তুমি এখানে আসলে পাবা সব কিছু গুছানো আছে আচ্ছা সো আমরা এটা পারবো পরীক্ষা আসলে যদি পরীক্ষা আসে বৃহত্তম একক কোনটা উত্তর হলে ফেরাডে আর ক্ষুদ্রতম একক বললে উত্তর হচ্ছে কুলম ঠিক আছে ভুল যারা না হয় ইনশালা পারবো আচ্ছা এখানে তেমন কিছু নাই এগুলো বাচ্চা কাচ্চা জিনিস ওকে ফেরার সূত্র এখন খেয়াল করো ভাইয়া আর সূত্র এটা তুমি ছোটবেলা থেকে পড়ে আসতো ডাব্লিউ সমানুপাতিক কিউ এটা আমার পড়া কিছুই নাই যে ডাব্লিউ সমানুপাতিক কিউ তাই না এটা সবাই কাল থেকে পড়ে আসতো ডাব যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় এই কিউ এর সাথে সমানুপাতিক বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক দেখো এটা বাচ্চাকালের জিনিস এখন খেয়াল করো তো লাগবে কি লাগবে হচ্ছে ডাব্লিউ কি আমরা জানি জেড কিউ এই এর একক লাগবে এখন এর একক কী হবে ডাব্লিউ বাই কিউ ডাব্লিউ হচ্ছে গ্রাম আর কি কেউ হচ্ছে কুলম তাহলে গ্রাম পার কুলম তাহলে এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক কি উত্তর হচ্ছে তরিত রাসায়নিক তুল্যাঙ্কের একক হলো গ্রাম পার কুলম এবং তিনটা মান তোমাকে মুখস্থ করায় করাই দিই খেয়াল করো তিনটা মান একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে সিলভার সিলভার মানে কী রে সিলভার মানে হচ্ছে রূপা সিলভার মানে কি সিলভার মানে হচ্ছে রূপা এখন রূপার বেলায় তরিত রাসায়নিক তুল্যাঙ্কের মান কেমন হবে খেয়াল করো রূপা কয়টা অক্ষর দুইটা অক্ষর দশমিকের পর দশমিকের পর দুইটা শূন্য এরপরে অনেক পান আছে লাগবে না আমাদের রূপা কয়টা অক্ষর দুইটা অক্ষর সো দুই দশমিকের পর দুইটা শূন্য দুই নম্বর আসি কপার মানে খেয়াল করো কপারে কয়টা অক্ষর এক দুই তিন কয়টা অক্ষর তিনটা অক্ষর সো দশমিকের পর এক দুই তিন তিনটা শূন্য শেষ ঠিক আছে কপারে কয়টা অক্ষর তিনটা অক্ষর এক দুই তিন দশমিকের পর তিনটা শূন্য চলে আসি চার নম্বরে সরি চার নাম্বার না চলে এসে একটা এরপর হচ্ছে হাইড্রোজেন সো আমরা তো দেখতে পাচ্ছি প্রথমবারে কী সে দশমিকের পরে দুই দুইটা শূন্য দুইটা অক্ষর আছে কপার লিখতে তিনটা অক্ষর সো দশমিকের পর তিনটা শূন্য হাইড্রোজেন অনেক বড় সো দশমিকের পরে চারটা শূন্য শেষ তাহলে দশমিকের পর দুইটা শূন্য থাকলে রূপা দশমিকের পর তিনটা শূন্য থাকলে কপার কপারের বানটাকে লিখে রাখতে পারো দশমিক তিনটা শূন্য দিয়ে থ্রি টু ওয়ান হাইড্রোজেন চারটা অক্ষর দশ মিনিটের পর চারটা শূন্য শেষ কথাই বোঝা গেছে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কেগুলো মানগুলো শিখে ফেলবো এবং এটা খুব ইজি মনে রাখাটা খুব বেশি টাফ কিছু না সো আমরা এই টেকনিক ফলো করলে দেখবো তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে হ্যাঁ হুম ঠিক আছে ইনশাল্লাহ সামনে পারবো এরপর চলে আসি এরপরের পার্টে এই যে দেখো হাইড্রোজেন বেলা দেখছো বলুন হাইড্রোজেন বেলা কটা শূন্য দশমিকের পরে দেখো কটা শূন্য আছে বই খেয়াল করো চারটা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য সিলভার মানে কি রূপা রূপার মান কত দশমিকের পরে দুইটা শূন্য কথা বোঝা গেছে শেষ আচ্ছা এখন আমরা একটু এই যে এখানে কিছু মান তুমি দেখো আমি কয়েকটা মান দাগ দিছি যদি আসলে এটা পরাম মুখস্থ করাটা খুবই টাফ তারপর দেখো তোমার টেকনিক শিখাই দিয়ে কিছু জিনিস খেয়াল করো হাইড্রোজেন বেলা যদি মানটা বললে হাইড্রোজেন হচ্ছে ওয়ান এই যে ওয়ান অক্সিজেনের পারমাণবিক ভর কত সরি পারমাণবিক সংখ্যা কত আট না সো অক্সিজেনের বেল আছে আট দেখছো ক্লোরিনের মান কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ তোমার ছোটবেলা থেকে পড়ে আসছ না ক্লোরিনের পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ সো দেখো ছত্রিশ মিলেছে না শেষ আর কী পরাবা সব আর পরায় দিলাম সিলভার তো পরেছি রূপা দশমিকের পর দুইটা শূন্য হয় তুমি এটা ভাঙিয়ে লাইটলি বুঝবা দশমিকের পর দুইটা শূন্য হবে এবং একশো একটা মান আছে আচ্ছা এল আর চেয়ে এগুলা এগুলা আর কি বলবো তোমারে ফেরাস দেখতে পারো এফি টু প্লাস যেটা যেটা দুই যোজনী অ্যাফি টু প্লাস দেখো মানে দুই আছে আর দোকান নেই এত পেস মনে থাকবে না তোমাদের সো দোকান এগুলো চাইলে পেস্ট ভাঙে পড়া যায় এত বেশ মনে থাকবে না তাও পড়তে পারো কপার পঁয়ষট্টি আর কপার টু প্লাস দুই দিয়ে ভাগ হবে বত্রিশ সো এটা যদি তুমি মনে রাখতে পারো তাইলে নালে না খেয়াল করো এইসব লাগবে না আমি তোমাকে এখন পরাবো তুল্যভর কি পরাবো তুল্যভর তাহলে কোনো একটা পদার্থের আমরা কীভাবে তুল্যভর বাই করবো আমার না পেজ এখানে কিছু নাই আতে না আচ্ছা খেয়াল করো তুল্যভর কেন বাই করবো খেয়াল করো তুল্যভর তো তুল্যভর বাই করার টেকনিক হচ্ছে কোনো একটা পদার্থের খেয়াল করো তুল্যভর কিভাবে ব্যয় করো একটা প্রথম ম্যাথ আজকে আমাদের প্রথম ম্যাথ কোনো একটা পদার্থের পারমাণবিক কোনো একটা পরমাণুর পারমাণবিক ভরকে তুমি যদি তার যোজনে দিয়ে ভাগ করো তাহলে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভরকে তুমি যদি যোজনে দিয়ে ভাগ করো কি পাবা তুল্যভর কথা কি বুঝতে পেরেছ তাহলে কোনো একটা পদার্থের পারমাণবিক ভরকে তুমি যোজনে দিয়ে ভাগ করলে পাবা তুল্যভর দেখো পরীক্ষা আসছে ভাইয়া বলেন তো সোডিয়ামের তুল্যভর কত সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তেইশ সোডিয়ামের যোজনী হলো ওয়ান সো ভাগ করলে হয় তেইশ সোডিয়ামের তুল্য ভর কত তেইশ ছটফট করে সবাই আমাকে উত্তর দিয়ে দাও অক্সিজেনের তুল্য ভর কত অক্সিজেনের তুল্য ভর কত সো কোনো একটা পরমাণুর তুল্য ভর বের করাটা খুবই সহজ তার পারমাণবিক ভরকে যদি আমরা তার যোজনে দিই ভাগ করে দিই খেল খতম তাহলে তো অক্সিজেনের তুল্য ভর কত ভেরি গুড অক্সিজেনের তুল্য ভর হচ্ছে আট কারণ কি অক্সিজেনের পারমাণবিক ভর হলো ষোলো যোজনী হলো দুই ভাগ করলে হয় আট সো এটা কেন আমি বলছি জানো অনেকেই ভুলে দেখাবে ষোলো দেখাবে কেন অনেকেই দেখাবে অক্সিজেনের বত্রিশ ডিভাইড বাই দুই ইকুইস টু ষোলো এটা কিন্তু হবে না ভাইয়া কেন হবে না কারণ বত্রিশ তো পারমাণবিক ভর না বত্রিশ হলো আণবিক ভর আমরা বের করতেছি অক্সিজেনের শুধু শুধু অক্সিজেনের তুল্য ভর কত পারমাণবিক ভরকে দুই দিয়ে ভাগ করবো তাইলে ইনশাল্লাহ আমাদের জন্য হয়ে যাবে এখন বলতো ভাই এটা তো বুঝছি কোনো একটা পরমাণু যোগের বেলায় কী হবে খেয়াল করো কোনো একটা যোগের বেলা নাই করোন কি হবে যোগের বেলায় যোগের বেলায় তো আর পারমাণবিক ভর হবে না যোগের বেলায় হবে আণবিক ভর যোগের বেলায় কী হবে যোগের বেলায় হবে আণবিক ভর ঠিক আছে বাই কী হবে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা এই কথাটা জাস্ট লিখে রাখো তুমি ভাইয়া এত কঠিন জিনিস তো আমার কি লাগবে না তোমাকে শর্টকাট টেকনিক আমি দেখা দিচ্ছি খেয়াল করো তাহলে যোগ কীভাবে বুঝবো আণবিক ভরকে ভাগ করবো আদান প্রদান করতে ইলেকট্রিক সংখ্যা দেয় কেমনে খেয়াল করো এটা মুছে ফেলি হ্যাঁ এটা মুছে ফেলি খেয়াল করো ধরো পরীক্ষা আসছে এলুমিনা ধরো পরীক্ষা আসছে এলুমিনা এ এল টু ও থ্রি অথবা পরীক্ষা আসছে মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাঁ সো এদের ব্যয় করতে কেন ব্যয় করবা সো এলুমিনার ফার্স্টে এটা আণবিক ভরটা যোগ করে দেখবা আনুবিভট্ট সবাই করতে পারে ভাগ বা কত দিয়ে খেয়াল করো এখানে আদান প্রদান করে ইলেকট্রন কেন ব্যয় করে শর্টকাট টেকনিক হচ্ছে গুণ করে দিবা এই যা গুণ তিন দুগানা ছয় জাস্ট গুন করে দিলেই হয়ে যাবে এখানে খেয়াল করো সেম ক্যালসিয়াম ক্লোরাইডের বেলা যদি বাই করতে বলে তুল্য ভর তাহলে উপরে কী হবে উপরে ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর হবে সো এটা আমার কোনো প্রয়োজন নেই সবাই এমনিতেই পারো ক্যালসিয়ামের চল্লিশ ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ করে দুই ফাইন নিচে কত দিয়ে ভাগ করবা ক্যালসিয়ামের নিচে কিছু নাই মানে মনে মনে এক আছে তাই না সো দুই একে দুই সে কোনো কিছুকে তুমি দুই এটাকে ভাগ করে দিলে তুমি পেয়ে যাচ্ছ তুল্য ভর শেষ এটা হচ্ছে প্রশ্ন এভাবে আসতে পারে বেশি আসবে না হায়েস্ট আর দুইটা প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট কে এম এন ও ফোর আরেকটা হচ্ছে কে টু সি আর টু ও সেভেন এই দুইটা থেকে আসতে পারে খেয়াল করো তুমি অর্ধায় তিন যেটা পরিমাণগত রসায়নে কিন্তু পড়েছিল যে ওই যে ইলেকট্রনের সমতাকরণ আছে না দুই আট দশ এক সাত ছয় পটাশিয়াম পার যোগ সালফিউরিক অ্যাসিড যোগ ফেরাস সালফেট এগুলো ছিল আবার পটাশিয়াম ডাইট্রনের সাথে এরকম বিক্রিয়া ছিল এখানে খেয়াল করো তুমি পড়েছিলা যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বেলায় সময় এখানে ম্যাঙ্গানিস পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে তোমাকে মনে আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিস পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে আর পটাশিয়াম ডাইক্রোমেটের বেলায় ক্রোমিয়াম ছয়টা ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে সো এই তাহলে কি হবে তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানেটের যদি ভর বাই করতে বলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আণবিক ভরকে পাঁচ দিয়ে ভাগ করবা আর পটাশিয়াম ডাইক্রোমেটের বেলা ছয় দিয়ে ভাগ করবা ওই একই কথাই বুঝা গেছে স্যার তোমার আশা করি কঠিন প্রশ্ন আসলে এই যেটা আসতে পারে আর বাকিগুলো তো সহজ ঠিক আছে সো আমাকে চটপট করে উত্তর দাও তো সবাই যেহেতু পরীক্ষায় আসলো মনে করো অ্যালুমিনিয়াম সালফেট এল টু এস থ্রি অ্যালুমিনিয়াম সালফেটের বেলায় তুমি এর আণবিক ভরটাকে কত দিয়ে ভাগ করবা দেখো সুন্দর করে দেখো সবাই আশা করি ওকে তা তো অ্যালুমিনিয়াম সালফেটের বেলায় এই আণবিক ভরটাকে তুমি কত দিয়ে ভাগ করবা ভেরি গুড উত্তর ওয়ার্ল্ডে চলে আসতেছে তিন আমরা ছয় দিয়ে বাক করলে পায়ে দেবো তুল্য ভট সো আজকের পর থেকে ইনশাল্লাহ কারোই ভরে কোনো সমস্যা হবে না এটা আমি আশা করতেই পারি তাই না খুবই সহজ কনসেপ্ট তুল্যভট আচ্ছা ফেরার মেলা খেয়াল করো এখানে কিছু জিনিস আছে যে আমাদের এখানে আসতেছি এই যে এখানে খেয়াল করো এখানে কয়েকটা ম্যাথ আছে খেয়াল করো এই যে এখানে কয়েকটা ম্যাথ আছে বুঝছো জাস্ট তোমাকে দেখাই এটা লাগবে না আমার প্লিজ এখানে খেয়াল করো তো তোমরা মাথায় রাখবা এক মোল ইলেকট্রন মানে এক ফেরাডে এটা তোমরা তো জানো এক মোল ইলেকট্রন মানে কি এক ফেরাডে তাহলে খেয়াল করো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এটা করে সোডিয়াম প্লাস হয় আসলে এখানে আমরা যে বলি একটা ইলেকট্রন এটা কিন্তু আসলে ভাইয়া একটা ইলেকট্রন না এটা হচ্ছে এক মোল ইলেকট্রন তো আমরা বলতে পারি সোডিয়াম এক ইলেকট্রন ত্যাগ করে বা এক ফেরাডে বিদ্যুৎ ত্যাগ করে সে সোডিয়াম প্লাস হবে কথা কি বোঝা গেছে সো আমরা একটি ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে এখানে ফ্যারাডে হিসাব কথা ক্লিয়ার আচ্ছা এখন খেয়াল করো পরীক্ষায় আমার করো প্রশ্নটা আসতে পারে এরকম যে পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে ধরো এরকম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে ভাই রংপুর ফাইবার ক্লোরাইড না ক্লোরাইড ক্লোরাইড হচ্ছে সি এল ও টু টু মাইনাস ভাই ফাইভ হান্ড্রেড রংপুর বেস্ট বেস্ট অফ লাক করো থ্যাংক ইউ খেয়াল করো অ্যালুমিনিয়াম পরীক্ষা মেডিকেল পরীক্ষা আসলো অ্যালুমিয়াম ক্লোরাইড নিয়ে আসলো তখন কী কী করবা ধর অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে পরীক্ষা আসলো অ্যালুমিনিয়াম পেতে গেলে কী করতে হবে কত ফের বিদ্যুৎ দিতে হবে পরীক্ষা আসতে পারে খেয়াল করো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভিতরে অ্যালুমিনিয়ামটা কী হিসেবে থাকে অ্যালুমিনিয়াম থাকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হিসেবে তাই না সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভিতরে অ্যালুমিনিয়াম থাকে কীভাবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ভাইয়া অ্যালুমিনিয়াম থ্রি প্লাস মানে কি বলো তো এই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস যদি তিনটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা কী পাবো এলুমিনিয়াম পেয়ে যাব সো তিনটে ইলেকট্রন মানে কি তিন মোল ইলেকট্রন মানে তিন ফেরাডে বিদ্যুৎ সো এলুমিনিয়াম থ্রি প্লাসের মধ্যে বা এই যোগের ভিতরে তুমি যদি তিন ফেরাডে বিদ্যুৎ দাও তুমি পেয়ে যাবা অ্যালুমিনিয়াম সেটা উত্তর হচ্ছে তিন ফেরাডে সবাই কি পারবা তাহলে আমাকে বলো তো ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে ক্যালসিয়াম পেতে গেলে কত ফেরাডে বিদ্যুৎ দিতে হবে বলো দেখি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে ক্যালসিয়াম পেতে গেলে কত ফেরাডে বিদ্যুৎ দিতে হবে বলে তো কে টু সি এ টু সেভেনকে ছয় দিয়ে ভাগ করতে হবে ইয়েস আমি তো বলছি ভেরি গুড মৃত্তিকা সবার আগে উত্তর করে অরুণা ভেরি গুড উত্তর হচ্ছে টু ফেরাডে কারণ কি কারণ ক্যালসিয়াম টু এর ভিতরে থাকে ক্যালসিয়াম টু প্লাস সো ক্যালসিয়াম টু প্লাসের ভিতরে তুমি যদি দুই দুই ফেরাডে বিদ্যুৎ দাও মানে দুইটা ইলেকট্রন দাও দুই মূল ইলেকট্রন দাও সো এটা কিন্তু ক্যালসিয়াম হয়ে যাবে সো উত্তর হচ্ছে দুই ফেরাডে সো এটা কিন্তু পরীক্ষাভাবে প্রশ্ন আসতে পারে আশা করি তোমার সবাই ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা এখন ধরো প্রশ্নটা ঘুরাই দিল খেয়াল করো প্রশ্ন আমরা ঘুরাই দিলো এরকম এভাবে দিলো খেয়াল করো পরীক্ষা প্রশ্নটা দিলে এরকম খেয়াল করো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর জিনিস বুঝছো তোমাকে আমি আস্তে আস্তে পড়াচ্ছি আজকে এই জন্যই যেন ইনশাআল্লাহ তুমি এটা একবারে মুখস্ত করে ফেলো ক্লাসে আমার পড়াটা তুমি পড়ো আমি তোমাকে আগেও বলছি তুমি ক্লাসটা মনোযোগের সাথে করো খাতা যেমন লিখতেছো বই লিখতেছো লিখো ইনশাল্লাহ তুমি এই চাপটা পড়ার সময় এই যে আমি যেগুলো পড়াইছি এগুলো পড়তে তোমার কতক্ষণ সময় লাগে আর নিজে পড়তে কতক্ষণ সময় লাগে তুমি নিজেই যাচাবাসাই করো বুঝছো কিনা খেয়াল করো পরীক্ষা প্রশ্ন আসলো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগে তোমার এক ফেরাডে বিদ্যুৎ দিলে এক ফেরারেডে বিদ্যুৎ দিলে কত গ্রাম অ্যালুমিনিয়াম পাওয়া যাবে দেখছি প্রশ্ন ঘুরে দিছে কত গ্রাম অ্যালুমিনিয়াম পাওয়া যাবে প্রশ্ন দিল এটা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যোগে এক ফেরাডে বিদ্যুৎ দিলে কত গ্রাম অ্যালুমিনিয়াম পাওয়া যাবে খেয়াল করো ভাইয়া কত ফেরাডে বিদ্যুৎ দিছি আমরা এক ফেরাডে তো আমরা জানি অ্যালুমিনিয়াম থাকে কেমনে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাই না তার মানে তিন ফেরাডে বিদ্যুৎ দিলে আমরা পাই এক মোল অ্যালুমিনিয়াম ঠিক কিনা এক মোল অ্যালুমিনিয়াম দিলে কি পাবো ওয়ান বাই থ্রি মোল অ্যালুমিনিয়াম ভাইয়া ওয়ান বাই থ্রি মোল অ্যালুমিনিয়াম আমাকে বলছে গ্রাম আমরা জানি এক মোল অ্যালুমিনিয়াম মানে সাতাশ গ্রাম সো সাতাশ দিয়ে গুণ করে দিলে কত পাবো তিন নং সাতাশ দিলে নয় গ্রাম সেটাই অ্যান্সার হচ্ছে নয় গ্রাম যারা করতেও সুবিধা হয় তারা ক্যালকুলেটার দিয়ে ভাগ করে দেখতে পারো যে সাতাশকে তিন দিয়ে ভাগ করে পাই কত হয় ঠিক আছে আচ্ছা আমাদের এটা শেষ আলহামদুলিল্লাহ আমরা চলে আসি নিচে তো এখানে তিনটা শর্ত দেওয়া আছে যে আসলে আমাদের যে এই যে কোন আয়নটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে এটা তিনটা শর্তের উপর ডিপেন্ড করে এটা আমি অ্যাকচুয়ালি তোমাকে ওই সক্রিয়তা সিরিজ থেকে পড়াবো এটা নিয়ে পেরা নাই সো এখানে খেয়াল করো এখানে আসলে আমাদের কী লাগবে তিন নাম্বার পয়েন্টটা খেয়াল করো কারণ তিন নাম্বার আর ব্যাখ্যা দেওয়া আছে নিচে বাকি দুইটা পয়েন্ট একটু পরে লাগবে আমার লাগবে না খেয়াল করো এই তিন নম্বর পয়েন্টের ব্যাখ্যাটা খেয়াল করো সো একই দ্রবণ দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ জলীয় দ্রবণ মানে কি এখানে পানি আছে পানি আছে মানে এখানে প্রোটনও আছে পানি আছে মানে কি এখানে কী আছে সোডিয়াম প্লাস যেরকমভাবে আসে একইভাবে প্রোটনও আছে সে দুইটা আয়নই আছে তাই না পানির থেকে আসছে প্রোটন খেয়াল করো দুইটা তরিদার একটা হচ্ছে প্লাটিনাম তরিদার আরেকটা হচ্ছে কপারের তরিদ্বার সরি না পারদ ওকে একটা হচ্ছে প্ল্যাটিনামের তরিদ্র এখন খেয়াল করো প্লাটিনাম এবং পারদ তোমার কাছে কি মনে হয় কোনটা বেশি দামি সবাই জানে ভাইয়া প্লাটিনাম অনেক দামি তাই না প্লাটিনামে বলো না প্লাটিনামের এই জিনিস প্ল্যাটিন ওই জিনিস সো প্লাটিনাম অনেক দামি এখন দামি দামি জিনিস ইউজ করলে দামি জিনিস পাবা কম দামি জিনিস ইউজ করলে কম দামের জিনিস পাবা এখন তো কম দামের জিনিস কারা ইউজ করে বাঙালিরা বাঙালিরা বলছি বিক্রিয়া করতে প্লাটিনাম ইউজ করবে সার্সে তারা দেখবা দুদিন পরে ল্যাবরেটরিতে চুরি হয়ে সব সকল ল্যাবরেটরিতে ডাকাতের আক্রমণ দশ ভরি প্লাটিনাম চুরি হয়ে গেছে এমন দেখবা সো বাংলাদেশে প্লাটিনাম ইউজ মানে বাঙালির ক্ষেত্রে প্ল্যাটিনাম না বাঙালির ক্ষেত্রে কোনটা পারদ সো বাঙালি পারদ ইউজ করলে বাঙালি খায় খালি লবণ সো বাঙালি খালি লবণই পাবে বাঙালি পাবে খালি সোডিয়াম সো বাঙালি পারদ ইউজ করলে কী পাবে সোডিয়াম আয়ন সো বাঙালি যদি পারদ ইউজ করে তাহলে পাবে সোডিয়াম আয়ন তাহলে তার মানে সোডিয়াম আয়ন আগে চার্জ ভুক্ত হবে সো বাঙালির বেলায় কম দামি জিনিস বাঙালি কি ইউজ করে লবণ ইউজ করে সো বাঙালিবেলা পেয়েছি আমরা লবণ শেষ এবার আসি তাহলে প্লাটিনের বেলায় কি পাবো প্লাটিনের বেলায় আমরা লবণ তো পাবো না পাবো আমরা হাইড্রোজেন এবং এটা কিন্তু অনেক দামি কারণ কি তোমরা সবাই হয়তো জানো রকেটের জ্বালানি রকেটের জ্বালানি কোনটা হাইড্রোজেন গ্যাস আসলে হাইড্রোজেন গ্যাস না হাইড্রাজিন হাইড্রাজিন মানে এন টু এইচ ফোর এই হচ্ছে রকেটের জ্বালানি তার মানে রকেটের জ্বালানির জন্য কিন্তু হাইড্রোজেন লাগে হাইড্রোজেন অনেক দামি গ্যাস সো এটা তুমি সহজেই বাঙালি পায়ে যাবে সুযোগ নাই দামির জন্য দামি প্লাটিনামের জন্য কোনটা পাবো হাইড্রোজেন আর পার ধুলে কোনটা পাবো পার কম দামি জিনিস লবণ মানে সোডিয়াম সবাই কি ক্লিয়ার ক্লিয়ার কিনা বলেন খেয়াল করো তোমাদের এতক্ষণ যা পড়েছি মুগস্থ হয়ে গেছে না না ডিউতে এর ভাইয়া ক্লাস নিচ্ছে না ডিউতে ক্লাস নিচ্ছে হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া ওকে একটা সুন্দর মন্তব্য লিখছ ইয়া মুক্তামণি কেমিস্ট্রি ক্লাস দেখে এই কোর্সটা কিনছিলাম দেখ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইট ফিলস সো গুড হয় অ্যাকচুয়ালি আই সি দিস থিংস যখন আমি এগুলো দেখি খুবই ভালো লাগে কাজ করে যে না দে আর গেটিং সামথিং ফ্রম মি ইটস অ্যাকচুয়ালি সামথিং আনডিসক্রাইবড নাকি নাকি ইনডিসক্রাইবড আনডিসক্রাইবেবল দেখ অবিশ্লেষ্যর মতো এই ধাঁধা অবিশ্লেষ্য করা খুব কঠিন কিছু হবে না ওকে গুড ভেরি গুড তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল ইনশাল্লাহ চলে আসি আমরা পরের পাটে চলে আসি এর পরের পাটে এখানে খেয়াল করো এখানে কোনো প্যাস লাগাই ফেলবা খেয়াল করো ভাইয়া বলছে মনে করো ডাউন পদ্ধতি কি বলছে ডাউন তুমি বলো ডাউন কারা ডাউন কি আমেরিকানরা নাকি বাঙালিরা বলো ডাউন কারা ডাউন কারা ডাউন মানে নিচে নিচু স্তরে কারা থাকে বাঙালি আর তুমি একটু বলছো বাঙালি কী খায় খালি লবণ খায় সো ডাউন পদ্ধতিতে কী বাবা খালি সোডিয়াম বাবা সোডিয়াম লবণ থেকে বাবা সোডিয়াম তো ডাউন পদ্ধতি মানে ডাউন মানে নিচে ডাউন কারা আছে ডাউন হচ্ছে বাঙালি বাঙালি কি খায় লবণ খায় লবণ খায় মানে সোডিয়াম খায় তো বাঙালি বেলায় কি হচ্ছে উত্তরটা সোডিয়াম শেষ এখন পেস লাগবে ডাউ আর একটা পদ্ধতি আছে ডাউ এটা তোমরা কোথায় পড়ছিল জৈব যোগের মধ্যে এই ডাউ পদ্ধতিটা আছে ডাউ পদ্ধতি ডাউ পদ্ধতিতে কি তৈরি হয় বলতো ডাউ পদ্ধতিতে দেখি কে পারে তো ডাউ পদ্ধতিতে কি তৈরি হয় ডাউ পদ্ধতিতে তৈরি হয় ফেনল দেখছি একটা কিন্তু ডাউ আর একটা হচ্ছে ডাউন একটা হলো ডাউ আর এটা কি ডাউন ডাউন মানে কি নিচু স্তর মানে বাঙালি বাঙালি বেলায় লবণ খায় সোডিয়াম খেতে শেষ আর ডাউ হচ্ছে ফেনল তেমন রাখাটা খুব ইজি সেখানে আমাদের কয়েকটা জিনিস লেখা আছে যেমন ধরো এই যে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট কোনটা বক্সাইট বক্সাইট মানে এটা অ্যালুমিনিয়ার যেটা এটাকে বলা হয় বক্সাইট সে কোনটার অপর নাম কি একটা চার্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম পর্যাবৃত্ত মোলের পর্যাবৃত্ত মধ্যে পড়ানোর পরে গ্রুপের মধ্যে একটা পোস্ট করছিলাম তুমি যদি এটা না পাও তোমরা কী করবে আমি তোমাকে বলি গ্রুপে যাবা তোমাদের টার্গেট ডিমসি গ্রুপে গিয়ে আমার নাম সার্চ করবা আবরাল হামিম তাহলে দেখবে আব্রাল হামিম যে পোস্টগুলো আছে আমার পোস্টগুলো চলে আসবে আলাদাভাবে ওই পোস্টগুলোর মধ্যে দু তিনটা পোস্ট গেলে তুমি দেখতে পাবা দুই তিন কয়েকটা পোস্টের নিচে দু তিনটা না কয়েকটা পোস্ট নিচে গেলে দেখতে পাবা ওই চারটাতে আসে সো আমি যেগুলো পোস্ট করছি যেমন ধর আমি আমার কী পোস্ট করছি কেমিস্ট্রি বিভিন্ন চ্যাপ্টারের পিডিএফগুলো সো তুমি আমার নামটা সার্চ করলে আমার পোস্টগুলো চলে আসবে তুমি নিচে গেলে খুব ইজিলি তাহলে পেয়ে যাবা তাহলে তখন সবগুলো ঘাটা লাগবে না বুঝতে পারছো সো যারা জানো না তার জন্য বললাম তো আমরা তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং করতে পারি ইলেকট্রোপ্লেটিং কেন করা হয় কোনো একটা ধাতু যেন ক্ষয় না হয় ক্ষয় ক্ষয় যেন না হয় যেন এটার উপরে আরেকটা জিনিস দেওয়া হয় যে ওইটা ক্ষয় হয়ে যাক ভিতরে যে মেন মালটা আছে ওই মাল যেন ক্ষয় না হয় উপরে যেটা আছে ওটা ক্ষয় হয়ে যাক ঠিক আছে সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কী দেওয়া হয় নিকেল এবং ক্রোমিয়াম কী দেওয়া হয় নিকেল এবং ক্রোমিয়াম

গ্যালভানাইজিং জিং মানে কি জিং মানে হচ্ছে জিঙ্ক শেষ গ্যালভানাইজিং আচ্ছা এগুলো লাগবে না কিছু চলে আসি আমাদের সক্রিয়তা সিরিজ এই যে আচ্ছা ওকে সক্রিয়তা সিরিজে লেখা আছে এটা আমরা একটা ছন্দ দিয়ে পড়ব এবং এই ছন্দটা এটা মনে রাখাটা একটু কঠিন আমি এটা আগে বলে দিচ্ছি এটা মনে রাখাটা কঠিন কিন্তু এটা একটা ছন্দই আছে এবং এটা তোমার নাইনটিনে যেটা পড়ছিল ছোটোবেলায় ছন্দ ওই যে লিকে বা কে না তাই না কুড়ি কোদাল নিয়ে শোনাভাবে হায় তো ওই সব ছন্দ ওইটা হবে না এখন একটু ছন্দে একটু কারেকশন আছে কেন কারণ এইচএসসি লেভেলে বইয়ে অনেকগুলা বেশি মৌল আছে যে কারণে ছন্দগুলোর মধ্যে কিছু লাইন বাড়তে ঢুকছে কেমন খেয়াল করো তো ছন্দটা হচ্ছে এরকম যে আচ্ছা একটু বড় লিখি ছন্দটা হচ্ছে এরকম লিথু খেয়াল করো লিথু সবাই লিখো লিথু কে বা কে না বইয়ে যাগ হবে না তোমাদের খাতা লিখো বয়ে যা করতে পারে টাফ লিথু কে বা কে না থেমে গেছি আচ্ছা আস্তে আস্তে লিথু কে বা কে না ম্যাক গাইভার এলো ম্যাক গাইভার হচ্ছে একজন ব্যক্তির নাম ম্যাক গাইভার এলো ম্যানিলা যেন ম্যানিলা কী বলো তো আমি যখন অফলাইন ক্লাসে বলছিলাম আমাদের ফার্ম গেটে একটা কোচিংয়ে যে ম্যানিলাটা কী জিনিস তখন অনেকেই বলছে ভাই ম্যানিলা হচ্ছে তামাকের নাম তামাক জিনিস মনে থাকে তাই না আসলে ম্যানিলা হচ্ছে ফিলিপাইনের রাজধানী হ্যাঁ আমার মনে আছে আমারও ভুল হইতে পারে খেয়াল করি নিও আবার লিথু কে বা কে না ম্যাক গ্রাইভার কিন্তু বলছিলাম আমার একটা জিনিস মনে থাকে সো ওই মেয়েটা যে আমাকে বলছে ম্যানিলা মানে তামাক এটা আবার আমার মনে আছে লিথু কে বা কে না ম্যাক গাইভার এলো ম্যানিলা যেন কবে ফিরে ম্যাক গাইভার এলো কোথায় ম্যানিলাতে আসলো কেন মানে ম্যানিলাতে আসলো যেন কবে ফিরে অনেকদিন আগে আর আসছে কেন আসছে ক্যাডার কে পাবে ক্যাডার মানে কি গুন্ডা ক্যাডার কে পাবে হাই ক্যাডার কনিসন কে পাবে হাই লিথু কে বা কে না ম্যাক এলো ম্যানিলা যেন কবে ফিরে ক্যাডার কন্ডিশন ক্যাডার মানে কি গুন্ডা আরেকটা ক্যাডার আছে বিশেষ ক্যাডার আছে না আচ্ছা ক্যাডার কে পাবে হাই দেখো পাবে ক্যাডার ক্যাডার কে কিন্তু পিটাবে আমারে এরপরে দেখো অনেকে এরপরটা পরে যে কুলাঙ্গার হাজি এটা পড়া যাবে না এটা খুবই একটা মানে বাজে একটা ছন্দ খুবই থাকতে ছন্দ কারণ কি তুমি একটা হাজি মানে যিনি হজ করেন তুমি কি ওরে অনেকে বলতে পারো কুলাঙ্গার হাজি এটা আসলে ভাষাগুলির মধ্যে বাইরে মনে রাখার জন্য না মনে রাখার জন্য কিন্তু ধর্মীয় বিষয়গুলোতে আমাদের সাবধান থাকতে হবে যেন এই ছোটো ছোটো কিছু ভুলের কারণে খুব বড়ো ধরনের খারাপ কিছু না হয় তাই না কারণ আমরা শুধু শুধু এমন কিছু বলবো না বা এমন কিছু টেকনিক এমন কিছু করবো না যেন ধর্মীয় দিকে আঘাত লাগে কুলাঙ্গার মার্কারি মার্কারি বলতে পারে সরাসরি কুলাঙ্গার মার্কারি কুলাঙ্গার মার্কারি কুলাঙ্গার মার্কারি আজি পিটা আমায় এটা দিয়ে আমরা করতে পারি কুলাঙ্গার মার্কারি আজি পিটা আমায় শেষ তাহলে এই হচ্ছে আমাদের ছন্দটা অনেক বড় ছন্দ আমি স্বীকার করি এটাই পুরো অধ্যায়ের এই একটাই কঠিন জিনিস মুখস্থ করতে হয় লিথু কে বা কে না ম্যাক এলো হ্যাঁ কবি হাজি পড়তে পারো ভেরি গুড হ্যাঁ লিথু কে বা কে না ম্যাকগাইভার এলো ম্যানিলা যেন কবে ফিরে ক্যাডার কন্ডিশনকে পাবে হায় কুলাঙ্গার মার্কারি আজি পিটাবে আমায় খেয়াল করো কোনটার মানে কি লিথু মানে হচ্ছে লিথিয়াম কে বা কে না কে বা কে না শেষ এই পাঁচটাতে সে আমি থেমে গেছি কটাতে থামছি পাঁচটাতে কটাতে এসে থামছি পাঁচটাতে তাহলে লিথু কে বা কে না থেমে গেছি কত নাম্বারে এসে থামছি পাঁচ নাম্বারে কত নাম্বারে থামছি পাঁচ নাম্বারে কেন থামছি কারণ এই পাঁচটা পানি থেকে হাইড্রোজেন সরাইতে পারে কেন থামছি কারণ পাঁচ নাম্বারের সাথে গেছি কত নাম্বারে পাঁচ নাম্বার সবাই খেয়াল করবা কত নাম্বারে থামছি পাঁচ নাম্বারে কেন কারণ এই পাঁচটা পানি থেকে হাইড্রোজেন সরাতে পারে তাহলে কি বলছি এই পাঁচটা পানি থেকে হাইড্রোজেন সরাতে পারে কথা কি বোঝা গেছে এই পাঁচটা শেষ এবার আসি ম্যাগ মানে ম্যাগনেশিয়াম এলো মানে অ্যালুমিনিয়াম ম্যানেলা মানে ম্যাঙ্গানিস যেন মানে জিঙ্ক কবে মানে ক্রোমিয়াম ফিরে মানে ফিরে আয়রন ক্যাডারা মানে কেডমিয়াম শেষ ক্যাডারা গিয়ে থেমে গেছি আমার বলতো ভাইয়া ক্যাডারা গিয়ে কেন থামছেন ক্যাডারা মানে গুন্ডা পথ আটকায় দিছে থেমে গেছি সহজ কথা শেষ অথবা আরেকটা ক্যাডার মানে হলো বিসিএস ক্যাডার সবাই যেন বাংলাদেশে এখনও বিশাল একটা জনগোষ্ঠীর স্পেশালি মেয়েদের মায়েরা বাবারা ওরা চিন্তা করে যে মেয়ের জন্য যদি একটা বিশেষ ক্যাডার ছেলে পাওয়া যায় সেটা তার জন্য অনেক বেশি ইজি মানে খুব ভালো হবে তাই না এবং বিশেষ ক্যাডার ছেলে দেখলে মেয়েদের বাবা মার মাথা মাথা দিয়ে বাষ্প বেরোয়া শুরু হয় তাই না বাষ্প বেরোয়া শুরু হয় সেটা যদি তুমি মনে রাখতে পারো সে ক্যাডারে গিয়ে আমরা কেন আটকে কারণ এই ক্যার পর্যন্ত যারা আছে সবাই স্টিম মানে বাষ্প বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেড়শয় আমি এখানে থেমে গেছি তাহলে ক্যাডার পর্যন্ত কেন থামছি কারণ ক্যাডার পর্যন্ত যারা আছে ওরা সবাই বাষ্প থেকে হাইড্রোজেন সরায় শেষ খুবই ইজি কনিসন ক নিসন পাবে মানে পিবি হাই মানে হাইড্রোজেন কুলঙ্গার মানে কপার মার্কারি আজি মানে এজি সিলভার পিটামে মানে পিটি প্লাটিনাম আমার মানে এই ইউ মানে হলো গোল্ড সো এই হচ্ছে আমাদের টোটাল ছন্দটা সো এখানে খেয়াল করতে হবে আমরা কিন্তু অলরেডি এটা বলে ফেলছি পাঁচ নাম্বার গিয়ে থামছিলাম কেন থামছি কারণ পাঁচ নাম্বার পর্যন্ত যারা আছে ওরা পানি থেকে হাইড্রোজেন সরাই ভেরি গুড এবং লাস্টে থামছি কোথায় ক্যাডারে গিয়ে থামছি ক্যাডার মানে গুন্ডা থামতে বাধ্য হয়েছি কেন কারণ ক্যাডার পর্যন্ত যারা আছে ওরা স্টিম থেকে হাইড্রোজেন সরাই থেকে সরাই স্টিম থেকে স্টিম মানে বাষ্প মাথা থেকে বাষ্প বের হওয়া শুরু হয়ে যায় বলছিলাম না ক্যাডার দেখলে কি হয় মাথা থেকে বাষ্প বের হয় সো বাষ্প থেকে হাইড্রোজেন সরাই আর হাইড্রোজেনের নিচে যারা আছে ওরা কেউই কিন্তু হাইড্রোজেনকে সরাইতে পারে না দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যে হাইড্রোজেনের নিচে যারা আছে ওরা কেউই হাইড্রোজেনকে সরাইতে পারে না তো এখান থেকে প্রশ্নটা আসতে পারে যে নীচের কোনটি হাইড্রোজেনকে সরাতে পারে না বা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না উত্তর কী হবে এ নিচে যা আছে তাদের মধ্যে কোনো একটা এবং তুমি যদি পরীক্ষা হলে ভুলে যাও এটাও মনে রাখা টেকনিক আছে খেয়াল করো কপার কি একটা মুদ্রা ধাতু তাই না মুদ্রা হিসেবে ইউজ করা হয় সিলভার রূপার ধাতু মুদ্রা ধাতু গোল্ড মুদ্রা ধাতু গোল্ডের সাথে প্লাটিনাম আর মার্কারি তো এই যে দামি দামি জিনিসগুলো আছে সবগুলাই এরা কেউই বিক্রি বিক্রি একটা করে না তেমন একটা করে না মানেই এরা আসলে হাইড্রোজেনকে সরাইতে পারে না সো এই হাইড্রোজেনের নিচে আছে বলে এরা কেউ হাইড্রোজেনকে সরায় না যদি ইনকেস তোমার পরীক্ষা প্রশ্নটা চলে আসে তোমার এনকেস ছন্দ মানো নাই তখন তুমি অ্যাটলিস্ট এই মুদ্রা ধাতুর টেকনিক দিয়ে তুমি এটা অ্যান্সার করতে পারো শেষ ওকে ছন্দ শেষ তাহলে আমি এটা মুছে ফেলি হ্যাঁ না বুঝবো কিছু লিখে রাখি খেয়াল করো এখানে উপরে কি লিখবা এই এই যে সক্রিয়তা সিরিজটার উপরে লিখবা অ্যানড উপরে কি লিখবা অ্যানড প্লাস সক্রিয় শেষ এই কথাটা লিখবা উপরে লিখবা অ্যানড প্লাস সক্রিয় কি লিখবা অ্যানড প্লাস অ্যানড প্লাস সক্রিয় তার মানে উপরে যে আছে সে কোথায় যাবে অ্যানডে যাবে আর নিচে লিখবা একবার নিচে আমার তো নিচে আর টু বল জুম করলে আসলে লেখাই দেখা যাবে না নিচে যাচ্ছি না একেবারে নিচে লিখবা ক্যাথড তার মানে এইখানে ধরো চারটা যোগ দিলো সোডিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক ক্রোমিয়াম ধরো চারটা যোগ দিয়ে বললো কোনটা অ্যানোডে যাবে সবার উপরে যে আছে চারটার মধ্যে সে অ্যানোডে যাবে ধরুন এখানে সোডিয়াম অ্যানোডে যাবে আর সবার নিচে যে আছে ধরো এখানে চারটার মধ্যে ক্রোমিয়াম ধরো সবার নিচে আছে সো ক্রোমিয়ামটা ক্যাথোডে যাবে সো অপশনের অপশন যে চারটা দেওয়া থাকবে তাদের মধ্যে যে উপরে থাকবে সে যাবে অ্যানোডে এবং আমরা লিখে দিচ্ছি উপরে অ্যানোড নিচে হচ্ছে ক্যাথন ঠিক আছে আচ্ছা নিচে দেখে রাখবে আবার বিজারণ বিভব বেশি কি লিখবা নিচে বিজারণ বিভব বেশি সো পরীক্ষায় যদি আসে বিচারণ বিভব বেশি কোনটা ঠিক একই কথা যে নিচে আসে এই পর্যায় সারণীতে তোমাকে চারটা মূল্য দিবে তাই না অপশনের মধ্যে এ বি ডি চারটা মূল্য থাকবে চারটা মূল্যের মধ্যে তুমি ছন্দ মিলে দেখবে যে সবার লাস্টে কোনটা আছে এই চারটার মধ্যে সো যে সবার লাস্টে আছে তার বিচারণ বিভব সবচেয়ে বেশি সো বিজারণ বিহ বেশি এবং আর একটা একটা পয়েন্ট লিখতে পারো যে আগে বিজারিত হবে আগে বিচারিত হবে শেষ তাহলে এই তিনটা চারটা পয়েন্ট দিয়ে তোমার সকল এমসিকিউ ইনশাআল্লাহ পাড়া হয়ে যাবে এখন বলতে পারো ভাইয়া আমি তো পরীক্ষার জন্য পড়ছি যে নিচে যেগুলো আছে তার বিজারণ বিভব বেশি কারণ পরীক্ষায় প্রশ্ন দিছে যে নিচের কোনটির পরীক্ষা দিছে এটা নিচে পরীক্ষা দিচ্ছে নিচের কোনটার নীচের কোনটির জারণ বিভব বেশি পরীক্ষা আসছে এটা কী আসছে নিচের কোনটির জারণ বিভব বেশি এটা আসছে পরীক্ষায় যে নিচের কোনটির জারণ বিভব বেশি তাহলে কী হবে উল্টা নিচেরটা যদি বিজারণ বিভব বেশি হয় তাহলে নিচের উপরটা জারণ বিভব বেশি হবে এটা উল্টা মানে এগুলো বলার গেছে না এগুলো বাচ্চাদের জিনিস

ওকে আমি এখানে বলা হয়ে গেছে কে অ্যান্ড যাবে কেতো যাবে আমার এখানে বলা দরকার নেই যার অর্ধবিক্রেতা তেমন কিছু নাই এটা খেয়াল করবা গ্যালফানিক কোষের অপর নাম হচ্ছে ভোল্টার কোষ খেয়াল করি অনেকেই ভুলে গ্যালভানিক কোষের অপর নাম দেখায় ড্যানিয়েল কোষ ড্যানিয়েল কোষ না গ্যালফানিক কোষের অপর নাম কি ভোল্টার কোষ গ্যালফানিক কোষের অপর নাম হচ্ছে ভোল্টার কোষ চলে আসি লবণ সেতু লবণ সেতুর মধ্যে খেয়াল করো লবণ সেতুর মধ্যে এই যে লবণ সেতু লবণ সেতুর কাজ কি বলতো লবণ সেতুর কাজ হচ্ছে সে একটা ব্যালেন্স করে তাই না লবণ সেতুর কাজ কি সে জারণ বিজারণ বিক্রিয়াটাকে একটা ব্যালেন্স করে যেন কোথাও উল্টাপাল্টা না হয় তাই না একটা ব্যালেন্স করে জারুণ বিজারণ বিক্রিয়াটাকে কোনো আয়ন যদি কম বেশি হয় এইটাকে ব্যালেন্স করে লবণ সেতু তাই তো লবণ সেতু আচ্ছা এবং খেয়াল কর এখানে যে ঘনমাত্রা ইউজ করা হয় পয়েন্ট ওয়ান মোলার কত পয়েন্ট ওয়ান মোলার তো আমাকে অনেকেই বলে ভাইয়া পয়েন্ট ওয়ান মোলার কেন কারণ তোমরা পড়েছ কেমিস্ট্রিতে অধ্যায় একে আসে এখন হয়তো অনেকে পড়ো নাই ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেসি মোলার লবণ কোনটা বেশি ব্যবহৃত হয় ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডেসি মুলার যেমন ডেসি মানেই পয়েন্ট ওয়ান মোলার সো এখানে লবণ সেতুর পরিমাণটাও কত পয়েন্ট ওয়ান মোলার ঠিক আছে আচ্ছা এখন লবসেতুর মধ্যে কী কী ইউজ করা হয় এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়ে রাখবা স্টার ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো যে যে কোন আয়নটি থাকে কোন উপাদান থাকে কোনটি থাকে না কী আছে খেয়াল করো পটাশিয়াম ক্লোরাইড এটাকে আমি লিখতে পারি কালা পটাশিয়াম ক্লোরাইড কী হইতে পারে কালা পটাশিয়াম নাইট্রেট মানে কানা পটাশিয়াম ক্লোরাইড মানে হচ্ছে কালা পটাশিয়াম নাইট্রেট মানে হচ্ছে কানা অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম আ অ্যামোনিয়াম আনা অ্যামোনিয়াম নাইট্রেট সোডিয়াম সালফেট মানে নাসা নাসা সোডিয়াম সালফেট খেয়াল করো এবার খেয়াল করো তাহলে কালা কালা আছে কানা আছে একানা দুই আনা করছো না এগুলো একানা দুই আনা না ওই যে টাকা হিসাব এটাও আছে নাসা নাসা কোথায় আছে আমেরিকাতে এটাও এখানে লম্বর সেতুর ভিতরে আছে নাসা কি যে বিজ্ঞানীদের সংস্থা এটা সো কালা আছে ধলা আছে নাকি ধলা ধলা নাই কি আছে কালা আছে কানা আছে ধেন্দা আছে নাকি ধেন্দা ধেন্দা নাই কি আছে কানা তাহলে কালা কি আছে আছে তাহলে এভাবে বললে তোমার মনে থাকবে ইজিলি কালা মানে পটাশিয়াম ক্লোরাইড ফাইন কানা আছে কানা হ্যাঁ কানা আছে কানা কানা মানে পটাশিয়াম নাইট্রেট শেষ এটা পারবো আনা এক আনা দুই আনা তিন আনা ওকে আনা আছে অ্যামোনিয়াম নাইট্রেট ভালো করে পারবো নাসা নাসা কি আছে হ্যাঁ নাসা সোডিয়াম সালফেট নাসা আছে পারবো শেষ भया बोलत एखाने की नाना আছে নাকি नाना সোডিয়াম নাইট্রেট नाना আছে না না কিন্তু নাই তো এই কালা কানা আনারস আছে কালা আছে কি কালা আছে কানা আছে কানা কানা আছে ধান্দা আছে ধান্দা আছে ধান্দা ধান্দা নাই ধলা আছে ধলা নাই কি আছে কালা আছে হ্যাঁ কালা আছে কানা কি আছে কানা হ্যাঁ কানা আছে ধান্দা না ধান্দা নাই नाना আছে না नाना নাই

গ্যালফানিক কোষে একটা ভোল্টেজ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট দেখতে পাবো বেশি ইম্পর্টেন্ট কিছু না আচ্ছা এখানে কিছু নাই এখানে লাইন নাই আচ্ছা এখানে দ্রবণ চাপ এবং অস্ফোরিক চাপ বলা আছে ভাই যদি তোমাদেরকে ওই যে যেই রেকর্ডের ক্লাস দিচ্ছি ওখানে ভাই পড়াইছি খেয়াল করো দ্রবণ চাপ কি জিনিস ধরো এটা হচ্ছে একটা একটা তরিদ্বার এটা কি একটা তরিদ্বার ধরো এটা হচ্ছে একটা জিঙ্কের তরিদ্বার এখন এই জিঙ্কের তরিদ্বার থেকে কখন সেটা দ্রব এই জিঙ্কের তরিদ্বার থেকে দ্রবণে জিঙ্ক টু প্লাস আয়ন হতে গেলে তাই কী করতে হবে ইলেকট্রন ত্যাগ করতে হবে তাই না জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কী হবে জিঙ্ক টু প্লাস হবে তার মানে জিঙ্ক টু প্লাস হওয়া মানে সে দ্রবণে আসে কারণ তোমরা সবাই জানো দ্রবণে সবাই মূলত আয়ন হিসেবে থাকে তাই না সো এই যে দেখো কোনো একটা তরিদ্বার থেকে ইলেকট্রন ত্যাগ করে সে যে দ্রবণে আসলো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হিসেবে সে যে দ্রবণে আসলো এই দ্রবণে আসার যে প্রবণতা তাকে বলা হয় দ্রবণ চাপ দ্রবণে আসার জন্য এই যে দ্রবণ যে আসলো না এই দ্রবণে আসার যে প্রবণতা তাকে বলা হয় দ্রবণ চাপ কথা কি বোঝা গেছে তো দ্রবণে আসার জন্য যে প্রবণতা তাকে বলা হয় দ্রবণ চাপ আর যদি উল্টা হয় উল্টা বলতে কেমন যে ভাইয়া আগে দ্রবণে ছিল আগে ধরো কপার টু প্লাসটা আগে দ্রবণে ছিল এখন উল্টা ভাইয়া সে এখন সে দুষ্ট হয়ে গেছে সে এখন দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার হিসেবে জমা হচ্ছে দ্রবণ থেকে চলে যাচ্ছে এই উল্টা হলে তাকে বলা হয় অসমোটিক চাপ কি বলে অসমোটিক চাপ অসমোটিক চাপ সো আমরা আমরা অলরেডি সবাই জানি যে ইলেকট্রন ত্যাগ করা বা জারন ঘটে কোথায় সবাই আমরা জানি অ্যানোডে তাই না অ্যানোডে কি হয় ইলেকট্রন ত্যাগ করে সো ত্যাগ করা মানে কি ইলেকট্রন ত্যাগ করে সে আয়ন হিসেবে যে জিঙ্ক টু প্লাস আয়ন হয়েছিল আয়ন হিসেবে সে দ্রবণে আসবে তার মানে এই অ্যানোডের দ্রবণ চাপ বেশি আর ক্যাথডের বেলায় উল্টা অসমোটিক চাপ বেশি একটা আরেকটা উল্টা সো আই থিঙ্ক সবাইটা পারবা ক্যাথড কেন বলছি কারণ ক্যাথোডের মধ্যে বিজারণ ঘটে ওই যে দেখো ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ করাটা অবশ্যই ক্যাথোডে ঘটছে কারণ আমরা জানি ক্যাথোডের মধ্যে কী ঘটে ক্যাথোডের মধ্যে ইউজুয়ালি বিজারণ ঘটে এটাই নর্মাল সো ইলেকট্রন গ্রহণ করছে ক্যাথোডের মধ্যে অসমেটিক চাপ বেশি খুবই ইজি কনসেপ্ট খুবই ইজি খুবই পানিপাত আশা করি ইনসন্ড সবাই পারবা যদি কারো একবারও সমস্যা হয় এই জায়গাটা সে আবার দেখবা তাইলে আবার পারবা আচ্ছা হাইড্রোজেন তরিদ্বার এটা খুবই ভাইটা খুবই ইজি প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার বিভক্ত হচ্ছে জিরো ভোল্ট কত জিরো ভোল্ট এবং এই এটা প্রমাণ কারণ এর সাপেক্ষে বাকিগুলো হিসেব করা হয় অর্থাৎ বুঝতে পারছো তো ভাই দেখো দেখা দিচ্ছি এই হাইড্রোজেন তরিদ্রার বিহেব কত জিরো ভোল্ট প্রমাণ হাইড্রোজেন চরিদ্রার বিহেব কত জিরো ভোল্ট কারণ এর সাপেক্ষে আমরা বাকিগুলা হিসেব করি আচ্ছা সো এই হাইড্রোজেন তরিদ্রার বাদে বাকি যা আছে তরিদ্রার সবাই হলো সেকেন্ডারি কি বলছি কথাটা হাইড্রোজেন বাদে বাকি যারাই আছে সবাই হচ্ছে সেকেন্ডারি কারণ হাইড্রোজেনই হচ্ছে একমাত্র প্রাইমারি বা মুখ্য হাইড্রোজেন ছাড়া যারা আছে সবাই সেকেন্ডারি কেমন কেন করুন ক্যালমেল তরিদ্দার সিলভার সিলভার ক্লোরাইড তরিদ্দার এরকম যারাই আছে সবাই হচ্ছে সেকেন্ডারি শেষ তো শুধুমাত্র হাইড্রোজেন যেটা এটা হচ্ছে প্রাইমারি মান কত জিরো ভোল্ট বাকি সবগুলো হচ্ছে সেকেন্ডারি আচ্ছা এখানে একটা চার্ট দেওয়া আছে যদি ভাই চারটার মধ্যে কিছু মান লিখে দিয়েছি কিছু ও করে যদি ভাই চারটার মধ্যে কিছু মান দাঁড়িয়ে দিছি তোমরা চাইলে এই কটা মান প্লাস এখানে আর দুটো মান দাগে রাখতে পারো যদি পড়তে পারো পড়ো অ্যাটলিস্ট অ্যাটলিস্ট লিথিয়াম এবং সোডিয়াম মাস্ট পড়ো এই দুইটা মাস্ট পড়ো আর সেই তোমাদের বই যেটা আছে জিঙ্কের মানটা আছে তোমাদের বইয়ের ভিতরে আছে আর কপার এই দুইটা মান বইয়ের ভিতরে আছে সো এই মান দেখতে পারো এবং এটা খুবই কমন তোমরা অলরেডি এই দুটো নিয়ে অনেক 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 ম্যাথ করছো তোমরা এইচএসি লাইফে এই যে পয়েন্ট থ্রি ফোর এটা সাইন্সি খুবই ইজি এটা পারো ইনশাল্লাহ তো লিথিয়ামটা মনে রাখাটা খুবই ইজি কারণ তোমরা সবাই জানো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তিন থ্রি তিন সো লিথিয়ামের মানটা তিন দিয়ে শুরু হয়েছে পারমাণবিক সংখ্যা কত থ্রি মানটা কত তিন দিয়ে শেষ আর সোডিয়ামটা খালি পড়তে হবে আর কিছু এখানে আচ্ছা এটা দেখো মরিচা মরিচার সংকেত দেখো আমরা অলরেডি কিন্তু একটা জিনিস পড়ছিলাম এটা এখন পড়া হয়নি মরিচার সংকেত খেয়াল করো এফ ই টু ও থ্রি ইন্টু তিন অনুপানি অনেক জায়গায় কি করে জানো বইয়ের মধ্যে অনেক বই এটা এমন আছে এফ ই টু ও থ্রি ইন্টু এন এস টু ও বুঝছো এটাও দেওয়া আছে সো এটাও কিন্তু মরিচার সংকেত সো পরীক্ষার যদি তিন পানি আসে সো এটাই বেস্ট অ্যান্সার কারণে এটা আমাদের বইয়ে আছে আর যদি তিন পানি না দেখো এরকম জিনিস দেখো ঘাবড়ে যাওয়ার কিছু নাই এটাই কিন্তু মরিচা এন মানে এখানে এক দুই তিন সবই হইতে পারে তবে তিন বছর হলে এটা মরিচা যেন পারফেক্ট আমাদের এই বই অনুযায়ী সো আমরা এটাইভাবেই করবো এফ ই টু ও থ্রি নট এফ ই থ্রি ও ফোর এফ ই টু ও থ্রি এন অনুপানে আচ্ছা এটা পড়ছি জিং ধাতুর প্রলেপ দেওয়াটাকে বলে গ্যালভানাইজিং বলে ভাই এটাই অনেক আগে পড়ে আসছি গ্যালভানাইজিং জিং মানে জিং ধাতু এগুলো পড়া গেছে আচ্ছা ডেল এইচ ডেল জি এগুলো আমরা আসলে পড়ানোর আমার খুব বেশি দরকার নেই তারপর তোমাদের পড়াই দিচ্ছি এগুলো তোমরা ভালো মতো পারো তো সবাই জানো ইয়ের মান ইয়ের মান যদি জিরোর চেয়ে বড়ো হয় বিক্রেটা হবে স্বতঃস্ফূর্ত তাই না ইয়ের মান যদি কোথায় 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 এই যে ই এর মান যদি ধনাত্মক হয় মানে জিরোর চেয়ে বড় হয় বিক্রিয়াটা কেমন হবে স্বতঃস্ফূর্ত ই এর মান যদি জিরোর কম হয় মানে মাইনাস হয় বিক্রিয়াটা হবে অস্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত হবে না আর ই এর মান যদি জিরো হয় ডেড ডেড কোষ একবারে মৃত কোষ ই এর মান যদি জিরো হয় মৃত কোষ সাম্য আছে মানে মৃত এখন বলতে পারে ভাইয়া ই এর সাথে জি জি এর সম্পর্ক কি ই এর সাথে ডেল হচ্ছে পরস্পর উল্টা একটা একটা উল্টা কথা বোঝা গেছে জি হচ্ছে গিপসের মুক্ত শক্তির পরিবর্তন আর ই হচ্ছে ই কোষ বিভবের মান হ্যাঁ যে কোষ বিক্রেয় ই সেলের মান তাহলে খেয়াল করো যদি পরীক্ষা আসে যে ই এর মান গ্রেটার দেন জিরো হলে বিক্রেটা কেমন হবে স্বতঃস্ফূর্ত তাহলে এর উল্টা ডেল ড্যালজি তাহলে ডেলজির মান যদি জিরোর চেয়ে কম হয় মানে নেগেটিভ হয় তাহলে বিক্রেটা হবে স্বতঃস্ফূর্ত তাহলে একটা একটা উল্টা জাস্ট ভাবে তুমি মনে রাখবা তাহলে তোমার জন্য ইজি হবে একটা একটা উল্টা এভাবেই মনে রাখবা একটা যখন একটা পড়বা যে কোনো একটা পড়বা হয় ইয়ের মান পড়বা বা ডেল জি পড়বা পড়ে এক বাকিটা উল্টা হিসেবে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ডেল ই এর মান জিরো হওয়া মানে কিন্তু ডেল জি এর মান হচ্ছে জিরো হয়ে যাওয়া সো বিকেল হচ্ছে ডেল মিলতো ওকে যারা এখন পর্যন্ত আসছো লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি তাদের সময়টাও একসাথে দিন ছাড়া অনেক কিছু পড়া হয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ তোমরা এভাবে আশা করি ধাপে ধাপে বাকিদের চেয়ে আগে যাবার তাই না যারা যারা আসতে দেখবে তাদের কিন্তু মোটামুটি চাপটা ধরে দেখবে একবার দুর্ভাত লাগবে ইনশাল্লাহ সেটুকু আমি পড়াইতেছি আর কি সো এভাবে আস্তে আস্তে নিজেকে আগে রাখতে হবে যে ইয়ের মানগুলো পড়াইছি খেয়াল করো এই যে কয়েকটা ভোল্টেজের মান বসছিলাম না এই ভোল্টেজের মান একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট খেয়াল করো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট কী কী আছে খেয়াল করো ভাইয়া প্রথমে দেয়া আছে শুষ্ক কোষ দেয়া আছে শুষ্ক কোষ এটা আমরা আগে পড়ছি ড্রাই সেল ড্রাই সেল কত পনেরো টাকা মনে আছে পনেরো টাকা সো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট লেড এসিড কার ব্যাটারি কি বলছে লেড লেড এসিড কার লেডের ডত ডাই ডাই মানে কি ডাই মানে দুই ডাই মানে হচ্ছে দুই লেড দুই ভোল্ট শেষ পরীক্ষা যদি হয়ে আসে লেড এসিড কার ব্যাটারি কার মানে গাড়ি এখন তুমি দুই ভোল্টের ব্যাটারি নিয়ে গেছো যে ভাইয়া আমার গাড়িটা চালাই দেন এটা কি খেলনার গাড়ি নাকি এটা তো আস্ত বড় গাড়ি এত বড় গাড়ি তো দুই ভোল্টে চলবে না তখন ছয়টা ব্যাটারি ইউজ করা হয় কয়টা ছয়টা ছয় ইন্টু দুই কত বারো যদি বলে গাড়ির মোট ভোল্টেজ কত উত্তর হচ্ছে বারো ভোল্ট কারণ লেডের ড ডাই ডাই মানে দুই সো দুই ভোল্ট কিন্তু ছয়টা ব্যাটারি ছয় দু ভোট বারো ক্যালকুলেটরে দেখো ভাইয়া দুইটা ব্যাটারি আছে একটা কয়টা দুইটা একটা হচ্ছে মার্কারি একটা হচ্ছে সিলভার কয়টা ব্যাটারি আছে দুইটা সিলভার শতা সিলভার শতা সাইট শতা শতা সিলভার শতা সাইট খুবই সহজ শত সিলভার শতে সাইট আর মার্কারির দাম কম এটার দাম হচ্ছে তিরিশ সাইটটা অর্ধেক ঠিক আছে সিলভার নাকি রূপা শুনতো নাকি যে রূপার ক্যালকুলেটর বাসাকে বললো যে মা আমাকে একটা রূপার ক্যালকুলেটর দাও মা তোমাকে জুতার বাড়ি দিবে রূপার ক্যালকুলেটর সম্ভব না তো রূপা বলতে গিয়ে আমার মনে পড়ছে সো ঘড়ির কথা কি তোমাদের মনে আছে রূপার কথা বলতে গিয়ে আবার ঘড়ির কথা মনে পড়েছে তোমাদের কি ঘড়ির কথা মনে আছে তাদের মনে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো সিলভার সাথে সিলভার সতে সাইট শেষ লিথিয়াম আয়ন খেয়াল করো ভাইয়া লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত থ্রি সো দেখো লিথিয়াম আয়ন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন শেষ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত থ্রি এখন দেখো হাইড্রোজেন ফুয়েল সেল কোনটা বলছি হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি হাইড্রোজেন ফুয়েল সেল এইচ টু হাইড্রোজেন ফুয়েল সেল হাইড্রোজেন ফুয়েল সেল ভাইয়া হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো ওয়ান আর সাথে লেখা আছে এখানে টু ওয়ান পয়েন্ট টু ফুয়েল লেখতে তিনটা অক্ষর এক দুই তিন ওয়ান পয়েন্ট টু থ্রি শেষ এ হচ্ছে হাইড্রোজেনের ফুয়েল সেল ব্যাটারির ভোল্টেজ তাহলে দেখো এগুলো কিন্তু ক্লাসে আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেল আমি সবই পরে ফেলছি আর কিছু বাকি আছে বাকি নেই সবাই মিলে একটা চাঁদা তোলার ব্যবস্থা করা যায় সবাই মিলে চাঁদা তুলে মিলে চাঁদার সাথে একসাথে করা যায় এটা বড় এমনটা চাঁদা উঠবে আজই যোগাযোগ করুন দেখো চাঁদা মাথা বলতে গিয়ে খেয়াল করো আমরা কিন্তু চাঁদার কথা বলতে বলতে ঘড়ির কথা বলতে বলতে আমরা কিন্তু আল্লাহ আল্লাহ রহমতে এই বিভিন্ন বিভবের মানগুলো কিন্তু মুগস্থ করে ফেললাম আশা করি কারো ভুল হবে না এটা মুগস্থ করা কিছুই নাই টেকনিক দিয়ে পড়লাম সবগুলো আলহামদুলিল্লাহ পড়া শেষ ঠিক আছে ওকে ঠিক আছে ঘুম আসতেছে সকালে আবার ক্লাস আছে আটটায় ক্লাস ইনশাআল্লাহ ওকে তাহলে অর্ধকোষ অর্ধকোষ হচ্ছে পাঁচ প্রকার খেয়াল করো ভাইয়া তরিদ্বার হচ্ছে দুই প্রকার হ্যাঁ আমার কেউ দাগাই দিয়ে ভাইয়া তরিদ্বার পাঁচ প্রকার তরিদ্বার দুই প্রকার অ্যানড এবং ক্যাথোড তরিদ্বার কত প্রকার দুই প্রকার অর্ধকোষ পাঁচ প্রকার আচ্ছা এটা বাচ্চা গেলে বলা এগুলো অস্মরিক চাপ পড়াইছি এগুলো আর কিছু নাই এগুলো পড়াইছি ওকে চলে আসি আমরা এই তড়িৎ রাসায়নিক কোষ খুবই ইজি কনসেপ্ট খেয়াল করো আমি তোমাদের দুধ ভাত পড়াই দিচ্ছি মনে রাখবা আমাদের বইয়ে খেয়াল করো কি বলছি তোর কাজ করে না মনে রাখবা আমাদের বইয়ে যতগুলো উদাহরণ লেখা আছে সব উদাহরণ হচ্ছে চৈত্র রাসায়নিক কোষ এক কথা শেষ আমাদের বইয়ে যতগুলো উদাহরণ দেওয়া আছে সব উদাহরণ হচ্ছে তরিত রাসায়নিক কোষ তরিত বিশ্লেষ্য কোষের কোনো উদাহরণ আমাদের বইয়ে দেয়া নাই সবাই বলি আলহামদুলিল্লাহ মানে দেয়া বলতে এখানে যেগুলো আছে ওটা মানে সবাই হচ্ছে তরিত রাসায়নিক কোষ কী কী আছে খেয়াল করো পরীক্ষা আসছে ড্রাই সেল শুষ্ক কোষ এটা কী হবে তড়িৎ রাসায়নিক কোষ পরীক্ষা আসছে গ্যালফানিক কোষ তড়িৎ রাসায়নিক কোষ পরীক্ষা আসছে মনে করো যে এসিডি স্টোরেজ ব্যাটারি এটা হচ্ছে তরিত রাসায়নিক কোষ পরীক্ষা আসছে ড্যানিয়েল কোষ এটাও কি তড়িৎ রাসায়নিক কোষ কারণ আমাদের বইয়ে ত্বরিত বিশ্লেষক কোষের এখানে এখানে তেমন কোনো উদাহরণই নেই সো এটা নিয়ে আমাদের কোনো টেনশান নেই প্যারা নেই বোঝা গেছে সেখানে যারাই আছে এইখানে যারাই আছে সবাই হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ কথা শেষ সো বেসিক্যালি তড়িৎ রাসায়নিক কোষ এরা সবসময় সময় হয় স্বতঃস্ফূর্ত মানে কি ভাইয়া নামটাই হচ্ছে তরিত রাসায়নিক রাসায়নিক মানে কি ও রাসায়নিক বিক্রিয়া দিবে রাসায়নিক বিক্রিয়া মানে কি এমন যে দেখা বিক্রিয়া হয় না বিক্রিয়া এমনিতে করে তাই না বলা যাবে না থাক ধরো তুমি বিয়ে করছো তুমি এমনি এমনি তুমি বৈশাখ থাকবা এমন বড় লাগবে না যে বৈশাখ থাক তাই না সেটা স্বতঃস্ফূর্ত ঘটনা নামই হচ্ছে ত্বরিত রাসায়নিক কোষ শস্যের রাসায়নিক বিক্রিয়া করবে শেষ কিন্তু তরিত বিশ্লেষ্য কোষ এটা কি স্বতঃস্ফূর্ত হবে না কারণ কি নামটা হচ্ছে তরিত বিশ্লেষ্য জোর করে জোর করে ওকে বিয়ে দেওয়া হয়েছে তড়িৎ বিশ্লেষ্য কোষ তরিত দিলে সেই বিশ্লেষিত হয় নাইলে বিশ্লেষিত হয় না ওরা যখন জোর করা হয় প্রেশার দেওয়া হয় তখন সে একসাথে মানে এই বিশ্লেষণ ঘটে তার নাইলে সে ঘটে না নামটাই হচ্ছে তরিত বিশ্লেষ্য মানে কি তরিত দিলে বিশ্লেষিত হবে এর আগে হবে না সো তুমি যদি তরি দাও তাহলে এটা ভাগ বিশ্লেষিত হবে সো এটা কিন্তু কোনোভাবেই স্বতঃস্ফূর্ত হয়ে হওয়ার সুযোগ নেই এটা কোনো কোনোভাবেই স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত কারণ কি নিজে নিজে বিক্রয় করে না এটাকে তরিত দিতে হয় তারপর এটা বিশ্লেষিত হয় যেমন ওটা ইয়ার মতো আর কি ওই যে তোরা পার্কে বসে আছে ছেলে মেয়ে ইটিশ পিটিশ করতেছে মনে করো তারা পার্কের মধ্যে একটা গহীন জঙ্গলে তারা বসে আছে তো দেখা যাবে যে তারা নর্মালে রাসায়নিক বিক্রিয়া করবে ঠিক আছে রাসায়নিক বিক্রয়টা তারা হয়ে করবে কিন্তু যখন পুলিশ আসবে পুলিশে যখন তাদেরকে ঠিক পিছন দিয়ে বাড়ি দিবে তখন তারা আলাদা হবে বিশ্লেষিত হবে সো এটা কিন্তু অস্বতস্ফূর্ত ঘটনা নর্মাল ঘটনা না ত্বরিত আসছে মানে পুলিশ আসছে এসে বাইরে দিচ্ছে আলাদা হয়েছে সো এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত ঘটনা কিন্তু তারা নর্মালি তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া চলতেছিল এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের মতো রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কথা বোঝা গেছে আচ্ছা সৈন এটা দেখবেন জীবনে আঁকা কখনো কারো হবে না ঠিক আছে এরপরে কি অবস্থা বলো তো আচ্ছা আমি খারাপ কিছু বলছি বলছি ভাই আমি খারাপ কিছু বলছি তুমি যদি এই সিস্টেম মনে রাখো তোমার জিনিস তুমি ভুল করবে না মানে নর্মাল ঘটনা এটাকে আমি মিথ্যা বলছি কী রে ভাই সত্য বললে দোষ মিথ্যা বলছি আমি মিথ্যা বলি নাই নর্মাল যেটা হয় সো নর্মালি পার্কের কাছে দেখে প্রায় সময় অভিযান চালায় পুলিশ চালায় হচ্ছে সব ধরে ধরে নিয়ে পুলিশ নর্মাল ঘটনা সো এটা তুমি নর্মাল ঘটনা দিয়ে বাস্তব ঘটনা দিয়ে তুমি এটা মনে রাখো ইটস সো ইজি তাই না আচ্ছা এবং তোমার অ্যাডমিশনে ইনশা পারলেই তুমি আরও বেশি সাকসেসফুল অ্যাডমিশনে মনে আছে ওকে আমার আর যাই হোক অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আমি মেডিকেল ভর্তি পরীক্ষা আমি মেডিকেল অ্যাডমিশনে গিয়ে আমি পারছি এটা দ্যাটস মোর ইম্পর্টেন্ট অ্যান্ড মোর ইন থিং আচ্ছা খেয়াল করি সো এটা আমাদের গেল এটা আমাদের পড়া শেষ প্রাইমারি কোর্স কারা এই যে যতগুলা নাম ডেনিয়েল ডাইনি শুষ্ক কোর্স সব আছে প্রাইমারি কোর্স আচ্ছা খেয়াল করো সেকেন্ডারি কোর্স বা সঞ্চয়ী কোর্স সেকেন্ডারি কোর্স কারা খেয়াল করো সেকেন্ডারি মানে কি কারা সেকেন্ডারি সেকেন্ডারি মানে হচ্ছে যাদেরকে তুমি সেকেন্ড টাইম ইউজ করতে পারবা সেকেন্ডারি মানে হচ্ছে যাদেরকে তুমি সেকেন্ড টাইম ইউজ করতে পারবা সেকেন্ড টাইম যাদেরকে তুমি সেকেন্ড টাইম ইউজ করতে পারো সেকেন্ড টাইম তারা হচ্ছে সেকেন্ডারি কোর্স যাদেরকে তুমি সেকেন্ড টাইম ইউজ করতে পারবা তারা হচ্ছে সেকেন্ডারি কোর্স এবং সেকেন্ড টাইম কাদেরকে ইউজ করতে পারবা সেকেন্ড টাইম ইউজ করা মানে হচ্ছে ওদেরকে তুমি রিচার্জ করতে পারো তাই না রিচার্জ করা যায় বলেই কিন্তু এটা সেকেন্ড টাইম ইউজ করা যায় সো সেকেন্ডারি মানে হচ্ছে যাদেরকে তুমি রিচার্জ করতে পারো তারা হচ্ছে সেকেন্ডারি ক্লিয়ার সেকেন্ডারি বাংলাতে বলে সঞ্চয় স্টোরেজোরে সঞ্চয়ই তার মানে তুমি সঞ্চয় করে রেখে দিবা পরে আবার তুমি ইউজ করবে সেকেন্ড টাইম ইউজ করবে এটা হচ্ছে সেকেন্ডারি সো এই হচ্ছে সেকেন্ডারি এত বালকের আলহাম পড়াইতেছি একজন লাগছে ঘুম পায় ভাইয়া আর কতক্ষণ ক্লাস হবে তোমার কথা শুনে আমার খুবই মায়া লাগতেছে তোমার এই মুহূর্তে পুলিশের কাছে ধরা দেওয়া উচিত সালমা আক্তার বলছে আগে কোথায় ছিলেন এতদিনে আরও কত কিছু মনে রাখতে পারতাম ওকে মার্লা মনে রাখতে পারলো তো আলহামদুলিল্লাহ বড় টেকনিক আচ্ছা ইনশাল্লাহ খেয়াল করো সো গেলো রিচার্জ সেকেন্ডারি মানে হচ্ছে সেকেন্ড টাইম ইউজ করতে পারবা মানে রিচার্জ করতে পারবা বুঝা গেছে কিনা আচ্ছা ক্লাস রিভিউ কমে গেছে তোমরা যদি পারো রিভিউ দিবে গ্রুপের মধ্যে তাহলে খুশি বুঝে জানো মানুষকে খুব মানুষ খুশি হয় মানুষ যখন রিভিউ দেখে নিজের স্যার মানুষ মানুষ করে কোনো মানুষের কাছে ভালো লাগে কাজ করবে ঠিক আছে আর ঘড়ি কথা মনে আছে তো ঘড়ি কথা মনে আছে আচ্ছা ওকে গেলো শেষ এটা আমাদের শেষ অনেক লাগবে না আর এবার আসি আমরা একটু এইগুলোর ভিতরে অনেক কিছু লেখা আছে এগুলো একটু পরিচলো ডেনিয়াল কোশ মেনিয়াল কোষ অনেক কিছু লেখা আছে খেয়াল করো একটা সবাই সুন্দর বক্স আমি এখান থেকে বেরোচ্ছি আমি আবার আসবো এখানে খেয়াল করো প্রথমে লেখবা কি জানো কোষের নাম কি কালি দিয়ে রাখছে কোন মহিলা লেখার ওরে প্রথম হচ্ছে কোষের নাম কোষের নাম এরপর হচ্ছে প্রকোষ্ঠ প্রকোষ্ঠ মানে এক প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ এগুলো বেশি মোটা হয়ে গেছে এটা কোষের নাম এরপর হচ্ছে প্রকোষ্ঠ এরপর হচ্ছে অ্যানড এরপর হচ্ছে অ্যানোড এরপর হচ্ছে ক্যাথড তোমরা খাতার মধ্যে একটু উল্টা করে লিখবে বুঝছো খাতাটাকে এরকম হরিজন্টালি এরকম উল্টা করে লিখবে না এটা দেখবে যাকা হবে না অ্যানড ক্যাথড এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য অ্যানোড ক্যাথোডের পরে কি আছে অ্যানোড ক্যাথোডের পরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য আমার কথা খেয়াল করো তড়িৎ বিশ্লেষ্য অ্যানোড ক্যাথোড তড়িৎ বিশ্লেষ্য ওদিকে চলে যাচ্ছে নামে লিখতে হবে এরপর হচ্ছে ব্যবহার ব্যবহার আর লাস্টে আরেকটা জিনিস স্পেশাল জিনিস স্পেশাল প্রত্যেকে কিছু না কিছু স্পেশাল জিনিস ধারণ করে তাই না প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু স্পেশাল জিনিস থাকে সেখানেও স্পেশালিটি আছে হচ্ছে স্পেশাল কোষের নাম প্রকোষ্ঠ খেয়াল করো কোষের নাম কি খেয়াল করো নাম্বার সুন্দর করে লেখ গরুর মতো গুলো একটা একবার থাপনা ভিতরে এসে দেখবা উল্টা ওটা গরুর মতো লেখছো খেয়াল করো প্রথম হচ্ছে তোমাদের প্রিয় ড্যানিয়েল কোষ তোমাদের সবার প্রিয় ড্যানিয়েল কোষ দ্বিতীয়তে হচ্ছে তোমাদের আরেকজন সবার প্রিয় সরল সরল মানুষ সবাই পছন্দ করে সরল ভোলটাইক কোষ সরল কোন কোষ সরল ভোলটাইক কোষ সরল ভোলটাইক কোষ তিন নম্বরে হচ্ছে ড্রাইসেল তিন নম্বরে হচ্ছে এটার পরীক্ষা আসলে এটাই আসবে তিন নম্বর হচ্ছে ড্রাইসেল সেলের বাংলা কি পনেরো টাকা দামের সেই ব্যাটারি নাম কি শুষ্ক কোষ তাদের মনে নাই তারা পাশে আবার লিখে রাখো পনেরো টাকা পনেরো টাকা দাম ব্যাটারি এরপরে না পারলে কী করা হবে বলো না পারলে আর কি বলমু বলার ভাষা হারিয়ে ফেলেছি খেয়াল করো ড্যানিয়েল কোষ খেয়াল করো ড্যানিয়েল তোমাকে বলো তো আরে বাবার আইডিয়া আসছে আইডিয়ার বস্তা নেওয়া হয়েছে 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 বাবুরে তোমাদের হয়েছে 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 হ্যাঁ ভালো আইডিয়া ঠিক আছে গুড ভালো আইডিয়া আইডিয়ার ইয়া হুম গুড চান্স পেলে ইনশাল্লাহ সবাই নিয়ে দেখা করবা ঠিক আছে ভালো তখন আমি সবগুলো ঘড়ি কি প্রত্যেকটা আঙ্গুলে আঙুলে পড়বো তাই না তখন তো ইনশাল্লাহ মানে মিনিমাম তো এখান থেকে যারা আসো অনেকে চান্স পাব ইনশাল্লাহ দেখা যাবে প্রত্যেকে একটা মেয়ে আমি আঙ্গুলে এটা ঘড়ি পড়বো এই আঙুল এটা ঘুরি নাকি পাঁচ আঙুলে পাঁচটা ঘড়ি এদিকে একটা ছয়টা দিয়ে একটা ছয়টা বারোটা এসে ঘড়ি আর কোথায় বলা যায় গলার ধুলো একটা বড় বেল্টে ঘুরে দিও এনে থাকবো এরপর হচ্ছে আর কোথায় পায়ে আঙুলে পরা যাবে পায়ে দুই পায়ে দুই তিনটে পরা পরা যাবে বারো বারো তেরো চোদ্দ বারো তেরো কানার মধ্যে পরা যাবে ঘড়ি পরা যাবে না চোদ্দ পনেরো মানে বিশ ত্রিশটা পরা যাবে সমস্যা নেই কেন গেলো প্রকোষ্ঠ ডেনিয়েল কোষ ডেনিয়েল মানে কি ডাইনি ডাইনি চিহ্ন তো ডাইনি ও ওরে দিয়ে আরেকটা জিনিস বাদ গেছে ইএমএফ ইএমএফ তোমাদের জায়গা না থাকলে তোমরা কই লিখবে জানো প্রকোষ্ঠার পাশে লেখো ইএমএফ প্রকোষ্ঠের পাশে লেখো মানে হচ্ছে ই ইএম তাকে আরে গরু রে খেয়াল করো ইএমএফ ইলেকট্রো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স খেয়াল করো ডেনিয়েল কোষ ডেনিয়েল মানে হচ্ছে ডাইনি ডাইনির হাত কয়টা ডাইনি মানে কি ডাইনি ডাইনি মানুষ দেখো তোমাদের অনেক বান্ধবী অনেক বান্ধবীকে দেখো ঝগড়া লাগার সময় বলে ডাইনি বলো না ডাইনি মানে হচ্ছে একটা সাধারণ মানুষই যার হচ্ছে তাকে ডাইনি হিসেবে আখ্যায়িত করা হয় তো ডাইনির হাত কয়টা দুইটা সো ডেনিয়েল কোষের প্রকোষ্ঠ কয়টা দুইটা ডেনিয়েল কোষের প্রকোষ্ঠ কয়টা দুইটা শেষ বাকি সবাই হচ্ছে এক প্রকোষ্ঠ কথা বোঝা গেছে ডেনিয়েল কোষের প্রকোষ্ঠ কয়টা দুইটা এখন আসে ইএমএফ ইএমএফ কিন্তু আমরা অলরেডি পড়ছি ওই যে ইসেলের মান অলরেডি পড়ছি না ভাইয়া বলো ইসেলের মান কী পড়ছি ড্রাই সেলের বেলায় কোনো টাকা দাম মনে আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট মনে আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আর ডেনিয়াল ডাইনি ডাইনি কেমন দেখতে খেয়াল করো ডাইনি ছবি আঁকতেছি খেয়াল করো এই দেখো ডাইনি কেমনে এ পাশে একটা ডাইনি একটা হাত মনে বলছো দুইটা হাত সো এই পাশে একটা হাত এ পাশে একটা হাত মাছ ডাইনি এই হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট তো ডেনিয়াল কোষের ভোল্টেজ কত ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট বোঝা গেছে এই যে খেয়াল করো করো হয়েছে হয়েছে বুঝছি বুঝছি ঠিক আছে আলাপ পরে আলাপ পরে খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো কি বলছি ওয়ান পয়েন্ট ওয়ান ভোল ডেনিয়াল মানে ডাইনি না ডাইনি দুইটা হাত এ পাশে একটা হাত এ পাশে একটা হাত মাঝখানে কি দশমিক মাঝখানে ধরে নাম ডাইনি এই হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ভোল শেষ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল শেষ এনআ খেয়াল করো এনআ সবাই বেলা জিঙ্ক সবাই এনআ সেম কি জিঙ্ক সবার অ্যানর্ডে হচ্ছে জিঙ্ক খুবই ইজি খুবই ইজি সবার অ্যানর্ড জিঙ্ক ক্যাথড কি সবারই কপার সবারই কপার খুবই ইজি এই ব্যতিক্রম হচ্ছে এটা এটাই পরীক্ষা আসবে এটা হচ্ছে কার্বন দণ্ড মানে গ্রাফাইডের সহজ কথা গ্রাফাইট বা কার্বন এটাই পরীক্ষা আসবে যে ড্রাই সেলের ক্যাথড কোনটা সবার তো কপার সবারই অ্যানোড জিঙ্ক এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম সবারই ক্যাথড হচ্ছে কপার একটাই ব্যতিক্রম ড্রাই সেল তরু বিশ্লেষক খেয়াল করো তৈরির বিশ্লেষণগুলো কেমন হবে জিঙ্ক থেকে আসছে জিঙ্ক সালফেট কপার থেকে আসবে কপার সালফেট শেষ এ হচ্ছে ডেনিয়েল কোষ জিঙ্ক সালফেট কপার সালফেট এখন দেখো এরপর দুই নম্বরটার নাম কি সরল ভোল্টাইক কোষ সরল মানে কি সরল মানে সরল এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া তোমাকে দুইটা অপশন দেয়া হলো একটা হচ্ছে লঘু আর একটা হচ্ছে গাঢ় তোমাকে দুটা জিনিস দেওয়া হলো একটা হচ্ছে লঘু আর একটা হচ্ছে গাঢ় তুমি বলো তুমি কোনটার সাথে সরলকে ম্যাচ করবা সরল বলতে কোনটাকে বুঝাবা লঘুকে বুঝাবা নাকি গারো বুঝাবা তুমি আমাকে উত্তর করো সরল বলতে কোনটাকে বুঝাবা সরল বলতে কোনটাকে বুঝা বলো ভেরি গুড সরল বলতে বুঝাবা লঘু ভেরি গুড তুমি টেকনিক ইউজ করে কি বুঝবা এটা অ্যান্সারটা হচ্ছে লঘু সালক ভাইয়া এটাকে মুগস্থ করতে হবে না রে ভাইয়া মুগস্থ কেন করবা তুমি দেখতে পাচ্ছ লঘু আছে তুমি অপশনের মধ্যে খুঁজবা যে এখানে সর যদি সরল পরীক্ষা আসে লঘু আছে কি না তাহলে বুঝতে পারো লঘু অ্যান্সার শেষ আচ্ছা আর এটা একটু ভালো করে পড়া লাগবে এটা পরীক্ষা আসে এটা ভালো করে পড়া লাগবে এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং এটাকে বলা হয় তরিত উত্তেজক এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা কীভাবে কাজ করে অ্যামোনিয়াম ক্লোরাইডটা এখানে তরিত উত্তেজক হিসেবে কাজ করে কী হিসেবে কাজ করে ত্বরিত উত্তেজক হিসেবে কাজ করে ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবার ভাইয়া ব্যবহার ব্যবহার এগুলো কিছু লাগবে না এগুলো কিছু লাগবে না তুমি চিন্তা করো পনেরো টাকা দামের আমরা যে ব্যাটারিটা ইউজ করি এটা কোথায় কোথায় ইউজ করি সাইকেলের আলো টর্চ লাইট ঘড়ি এই হাবিজাবে সব জায়গাতেই এটা ইউজ করি শেষ এবার আসি স্পেশালিটি স্পেশালিটি কী জিনিস স্পেশালিটি এগুলো কিছু লাগবে না এগুলো কিছু নাই এটাকে এই যে ড্রাই সেল এটা আমরা পনেরো টাকা দিয়ে কিনি এই পনেরো টাকার ব্যাটারি সো এটাকে স্পেশালিটি কী বলা হয় ব্যাটারি বলা হয় সেকেন্ডলি এটাকে আরও কি বলা হয় সেকেন্ডলি এটাকে বলা হয় এটা কিন্তু তোমাদের ওই গুহসানের বইয়ে আছে বুঝছো গুহসানের বই আছে সবাই লিখে রাখো সুন্দর করে যে ল্যাকলেন্স কোষের অনুরূপ এটা পরীক্ষা আসে কোষের অনুরূপ কোনটা কোষের অনুরূপ এটা এটা আসে আর লাস্ট এখান থেকে আসে যেখানে ছদন নিবারক ছদন ছদন নিবারক কোনটা ছদন নিবারক হচ্ছে ম্যাঙ্গানিস অক্সাইড কোনটা ম্যাঙ্গানিস অক্সাইড ভাইয়া তাহলে ছদন নিবারক কোনটা ছদন নিবারক হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড এই তিনটা জিনিস একটা হচ্ছে ব্যাটারি হিসেবে কোনটা ইউজ করি ড্রাই সেল লেক লেন্স কোশ্চেন অনুরূপ কোনটা ড্রাই সেল ছদন নিবারক হিসেবে কি ইউজ করি এখানে ঠিক আছে ম্যাঙ্গানিজ অক্সাইড কি ইউজ করে হয় ম্যাঙ্গানিজ অক্সাইড সো এই দেখো আমাদের কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ এই বক্সের মাধ্যমেই শেষ হয়ে গেল সো সবাইকে অভিনন্দন যারা বক্সটা আলহামদুলিল্লাহ ভালো মতো বুঝে গেছে খুবই ইজি এবং আমি টেকনিক আকারে তোমাদেরকে লিখে লিখে পড়েছি সো আই থিঙ্ক তোমরা এটা ইজিলি মনে রাখতে পারবা দাঁড়ো পিডিওটা বাই করি আবার ইধার এই যে এটা ছিল তাই না ভাইয়া পিডিএফটা এই যে ডেনিয়েল কোর্স ফেনিয়েল কোর্স দাদা আছে সব পড়া গেলছে এনি লাগবে না কিছু আর কিছু লাগবে না এনার এখানে পড়াইছি আমরা তাই না এই যে বিদ্যুৎ উত্তেজক কোনটা ল্যাকলেন্স কোষে বিদ্যুৎ উত্তেজক হিসেবে ইউজ করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড আর এই ছদন নিবারক বা পোলারন কোনটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পোলারন কোনটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পরেছি আচ্ছা এন এনোর কাছ তলে পড়ছি সাইকেলের আলো টর্চ লাইট বলছি না এগুলো রেডিও টর্চল হচ্ছে এটা আচ্ছা এটা লাগবে না সোডিয়াম ক্লোরাইড এই লাইনগুলো দাঙড়াইনগুলো পড়বা যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তৈরি বিশ্লেষণে কী তৈরি হয় খেয়াল করো পরীক্ষা আসলে অনেকে ভাবে দেখো বলছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ মানে ব্রাইন এটা তোমাকে আগেই বলছি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে ব্রাইন এখন দেখো একটা হচ্ছে বিগলিত সোডিয়াম ক্লোরাইড মানে কি সোডিয়াম ক্লোরেডাই গলায় ফেলছে এখানে কোনো পানি নেই বিগলিত সোডিয়াম ক্লোরাইড কোনো পানি নেই জাস্ট গলে গেছে সোডিয়াম ক্লোরাইডটা সো এই বিগলিত সোডিয়াম ক্লোয়েড থেকে আমরা কি পাবো জাস্ট সোডিয়াম ধাতু পাবো সন্দেহ নেই নো টেনশন কারণ এখানে তো পানি নাই বিগলিত সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডটা গলে গেছে কিন্তু এরপরে বলছে সোডিয়াম ক্লোরেডের জলীয় জ্বর মানে এখানে পানি আছে সো এখানে তুমি আর সোডিয়াম পাবা না এখানে কি পাবা সোডিয়াম হাইড্রোক্সাইড ওই যে পানির যে এইচ ওয়েচ আসে না এইচ ও এইচ এই ওয়েচ এর সাথে মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু মেডিকেল করতে পরীক্ষা আসছে এটা যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি পাওয়া গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হবে না কি সোডিয়াম হবে না কেন হবে না এখন ব্রাইন মানে জলীয় দ্রবণ এখানে পানি আছে পানি মানে এইচ টু ও আর সেই এইচ টু ওর মধ্যে ওয়েচ আছে না এর সাথে বিক্রি করে তৈরি করবে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে সো আমরা ব্রাইনের তৈরি বিশ্লেষণ করলে আমরা আলটিমেটলি সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো কী পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড

পুলিশ এসে দিছে বাড়ি অসত্ত বিক্রিয়া এটা এমনি হয় নাই তরিদ দেওয়াতে বিশ্লেষিত হইতে ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো এই জিনিসটা চিন্তা সিস্টেম সিস্টেম মানে কি পদার্থ খেয়াল করো খেয়াল করো সে দুষ্টমি খেয়াল দুষ্টমি শেষ যখন দুষ্টমে তখন দুষ্টমে যখন পড়া যখন পড়া খেয়াল করো যখন সিস্টেম সিস্টেম মানে কি ফিজিক্সের ভাষায় সিস্টেম হচ্ছে ধরো একটা জিনিস যে জিনিসটা কাজ করে ধরো আমি ধরো গ্যালভানিক কোষ তাহলে আমি হচ্ছে এখানে সিস্টেম আর চারপাশে যা আছে সব হচ্ছে পরিবেশ এখন খেয়াল করো ওই যে পার্কের মধ্যে চিন্তা করো পার্কে ধরো তারা বসে আছে তারা রাসায়নিক বিক্রয় করতেছে তারা ধরো একটা ব্যাঞ্চের মধ্যে বসে আছে মাটিতে বসে আছে বা বেঞ্চে বসে আছে সব মাটিটা হচ্ছে পরিবেশ বা আশেপাশে যা আছে সব হচ্ছে পরিবেশ তাহলে সিস্টেম যখন কাজ করতেছে তারা যখন রাসায়নিক বিক্রয় করতেছে তারা আসলে কারো ধার ধারতেছে না তাই না কে সতস্ফুর্ত বা সবাই তারা সতস্ফুর্ত তারা কারো পরোয়া করো না তাই না সো চারপাশে যে পরিবেশ আছে এই পরিবেশের কিছুই করার নাই পরিবেশ জাস্ট গাছপালা অন্তর্কে আছে মনে কর গাছপালা তো সিস্টেম এখানে পরিবেশের উপর কাজ করতেছে তারা এখানে পরিবেশের উপর বসে বসে কাজ করতেছে ক্লিয়ার মানে কথাবার্তা বলতেছে আর কি তো সিস্টেম এখানে বসে বসে কাজ করতেছে পরিবেশের উপরে তাহলে রাসায়নিক বিক্রিবেলা কী হয় গ্যালভানিক গ্যালফিকোষের বেলায় সিস্টেম পরিবেশের উপর কাজ করে সিস্টেম যারা মানে বিক্রেটা করতেছে তারাই পরিবেশের উপর কাজ করতেছে কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষ পুলিশ এসে বাড়ি দিছে লাঠি মারি পুলিশ সবলে পরিবেশ তাই না সিস্টেম কাজ করতোচ্ছিলো কিন্তু পরিবেশ এসে ভেঙে দিছে তড়িৎ বিশ্লেষক ভেঙে দিছে তাহলে পরিবেশ কাজ করছে এখানে তাহলে পরিবেশ এসে সিস্টেমের উপর কাজ করে ঠিক আছে দেখবা একবার মাথা মন সেট হয়ে গেছে সবার ঠিক আছে তো ওকে সো এটা আমরা বুঝেছি তো সিস্টেম কোনটা কার কারোর কাজ করছে এখন আর যদি অন্য কিছু না চিন্তা করে আমার আমাকেও চিন্তা করে তাহলে আমি লোক সিস্টেম আমি স্বতঃস্ফূর্ত বিক্রি করি মানে কি আমি যে এরকম আমি হাত না তাহলে আমি পরিবেশের উপর কাজ করতেছি কিন্তু আমি অসতঃ্ফূর্ত মানে কি সবাই আমার চেপে ধরতেছে যে আমি এমনি চেপে এমনি আসি কারণ কি পরিবেশ আমাকে চেপে ধরতেছে তাহলে পরিবেশ সিস্টেমের উপর কাজ করতেছে শেষ এই হচ্ছে নর্মাল বেসিক কনসেপ্ট এখানে চলা শেষ খেলা শেষ চলে আসের পরে রিচার্জেবল খেয়াল কর রিচার্জেবল কোনটা অভ্যন্তরীণ রোধ এটা বলার কিছু নাই আমি অলরেডি কোনটা রিচার্জ করে বলছি খেয়াল কর লেড স্টোরেজ ব্যাটারি ভেরি ইম্পর্টেন্ট কেন কারণ লেড স্টোরেজ ব্যাটারিতে মানে গাড়িতে যেটা লেড স্টোরেজ কার ব্যাটারি এখানে আমরা মূলত সালফেরিক অ্যাসিড থাকে কোনটা থাকে সালফেরিক অ্যাসিড যেটা অ্যাকচুয়ালি এটা পড়া লাগে খুবই ইম্পর্টেন্ট থার্টি এইট পারসেন্ট ডাব্লিউই ডাব্লিউ মানে একশো ভাগের মধ্যে আটত্রিশ ভাগ সালফেরিক অ্যাসিড বাকি ভাগটা হচ্ছে পানি ডাব্লিউই ডাব্লিউ ঘনত্ব পড়া লাগবে ওয়ান পয়েন্ট টু নাইন আর ফোর পয়েন্ট ফাইভ মোলার ভেরি ইম্পর্টেন্ট এখানে এই প্রত্যেকটা মানে পড়া লাগবে একসবসম ইম্পর্টেন্ট যে আমরা লেড স্টোরেজ ব্যাটারিতে কোন অ্যাসিড ইউজ করি সেটা কী হিসেবে থাকে কেন পড়া লাগবে কারণ এই সালফিউরিক অ্যাসিডের লেভেলটা দেখে চেক করতে হয় যে এটা লেভেলটা কতটুকু আছে এটাকে চার্জ করতে হবে নাকি করা লাগবে না এটা জিনিসটা মাপা হয় কীভাবে দেখে সালফিউরিক অ্যাসিডের লেভেলটা দেখে সেটা এটা মাপার জন্য যন্ত্রটার নাম হচ্ছে হাইড্রোমিটার মাপার যন্ত্রটার নাম কী হাইড্রোমিটার কেন হাইড্রো কারণ আমরা জানি সালফারিক অ্যাসিডে এখানে লেভেলটা হচ্ছে থার্টি এইট কত পার্সেন্ট থার্টি এইট বাকিটা হচ্ছে পানি পানি মানে হাইড্রো সো হাইড্রোমিটার দিয়ে আমরা চেক করলে বুঝে যাবো ক্লিয়ার দেখো এখানে অনেকে ভুলে অপশনে যখন দেখে হাইগ্রোমিটার অনেকে ভুলে আবেগে হাইড্রো দাঁড়ায় ফেলে ভাইয়া হাইগ্রোমিটার কিন্তু এখানে না হাইগ্রোমিটার কোথায় ফিজিক্সে করছো আদ্রতা মাপার যন্ত্র হলো আর্দ্রতা মাপার যন্ত্রকে বলে হাইগ্রোমিটার হাইগ্রো এটা হচ্ছে হাইড্রোমিটার পার্থক্য আছে কিন্তু হ্যাঁ তো ভুল করো না আচ্ছা এখানে খেয়াল করো সো আমাদের কখন চার্জ দিতে হবে কখন চার্জ দিতে হবে না এখানে তিন টাইম সিকিউর আছে খেয়াল করো তিন টাইম সিকিউ একটা হচ্ছে দেখো আমরা জানি নর্মালি অ্যাসিডের ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন এটা হচ্ছে বেসিক কথাবার্তা তো আমি একটু দেখে আসছি এখন খেয়াল করো অ্যাসিডের লেভেলটা কত রাখা হয় প্রথমত হচ্ছে কত রাখতে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু সিক্স এত মধ্যে রাখতে হয় খেয়াল করো কই আছে এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু সিক্স এতর মধ্যে রাখতে হয় রাখলে ভালো চার্জ করতে হবে কখন যখন সালফিউরিক অ্যাসিডের লেভেল ওয়ান পয়েন্ট টু ওয়ানের চেয়ে কমে যাবে তখন চার্জ করতে হয় সেটা তুমি বাসায় পড়বা জাস্ট তোমার জন্য প্যাচ না লাগে প্যাচটা ভাঙার জন্য আমি তোমাকে বলতেছি ওয়ান পয়েন্ট টু ওয়ানের চেয়ে যখন নেমে যাবে সালফিউরিক অ্যাসিডের লেভেল তখন চার্জ করতে হবে তুমি বলতে ভাইয়া এটা বুঝছি কিন্তু এদিকে যাবো লেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের কম্বলের চার্জ করতে হয় এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের লেভেল না এটা কি ব্যাটারির ইএমএফ এই সাল ব্যাটারির ইএমএফ যখন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের চেয়ে কমবে তখন চার্জ করতে হয় তোমাকে খেয়াল করতে হবে পরীক্ষার প্রশ্নটা কি আসছে পরীক্ষায় জানতে চেয়েছে যে সালফ্রিক অ্যাসিডের লেভেল কত হচ্ছে কমলে চার্জ দিতে হবে এটা আসছে নাকি ইএমএফ এর কত চান চেয়েছে এটা তোমায় খেয়াল করতে হবে যে সালফ্রিক অ্যাসিডের লেভেল বলে তাহলে ওয়ান পয়েন্ট টু ওয়ান হ্যাঁ আর ইএমএফ বললে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন সো এইটা তুমি বাসায় পড়বা বাট আমি তোমাকে কেন বললাম তুমি যেন পেসটা ধরতে পারো না দেখো তুমি পড়ে গেছো পরে তুমি ঠিক ভুল করছো ভুল করে শিখছো তার চেয়ে ভালো তোমাকে আমি আগেই শিখাই দিলাম তুমি দেখবা ইনশাল তোমার ভুল হবে না পেস্ট ভেঙে ভেঙে লিখে লিখে পড়বা এই যে হাইড্রোমিটার বুঝছিলাম না হাইড্রোমিটার এই হচ্ছে সেই হাইড্রোমিটার শেষ আচ্ছা লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি এই দুইটা ক্ষেত্রে জাস্ট তোমাকে আমি লিখে রাখি তুমি পাশে নিজে লিখবা এটা নিজে সুন্দর করে দিকে লিখবে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এটা তুমি এটা বক্স করবা এরপরে তুমি কি লিখবে জানো এখানে লিখবা অ্যানর্ড এখানে লিখবে অ্যানর্ড কোনটা আর এখানে ক্যাথোড কোনটা বুঝছো কারাবেলা লিথিয়াম বেলা আইনট কোনটা ক্যাথোড কোনটা লিথিয়াম বেলা অনট কোনটা ক্যাথোড কোনটা এই দুটা কাজ তোমার আমি বাসার জন্য দিলাম এই দুটোকে মাথায় রাখো এটা খুবই ইজি কারণ এখান থেকে পরীক্ষা আসবে দেখো আমি তোমাকে পার্থক্য বলে দিলাম একটা লেড আছে একটা লেড অক্সাইড আছে সো তুমি তুমি অটোমেটিক তুমি একটা দু দু এক সেকেন্ডের কাজ মানে দুই মিনিটে কাজ করো তুমি নিজে করবো এটা খুবই তোমার জন্য হেল্পফুল হবে এটা আমার বলা কিছু নাই আচ্ছা খেয়াল করে আমি তোমাকে পড়ছি এগুলো আমরা আগেই পড়ছিলাম যেগুলো রিচার্জ করা যায় না যেমন ক্যালকুলেটার ঘড়ি এটা সবাই হচ্ছে লিথিয়াম ব্যাটারি হার্টের পেসমেকার মেকার সবাই হচ্ছে লিথিয়াম আর যাদেরকে চার্জ দেওয়া যায় হচ্ছে একজনের মাঝে মধ্যে হয় কি জানো রাতের বেলা হলে কি রাতের বেলা তোমরা জানো রাতের বেলা হচ্ছে মানুষের আহ তোমাদের মেডিকেল একটা কাহিনী বলি রাতের বেলা হচ্ছে মানুষের ক্রিমির একটা বিষয় থাকে বুঝছো একটা ক্রিমির বিষয় থাকে কেমন যেমন ধরো তোমরা জানো একটা ক্রিমি আছে অ্যান্টামি অ্যান্টামিবাস অ্যান্টামিবা যে ক্রিমিটা আর কি অ্যান্টামিবিয়াস ভার্মিকুলারিস অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিস এটা খেয়াল করো সংক্ষেপে অ্যান্টারোমিবা বলি বা অ্যান্টারোবিয়াস বলি অনেক নামে ডাকা হয় তো অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিস এটা কাহিনি কি জানো এটা কিন্তু রাতের বেলা কী হয় মানুষের পায়ে পথের কাছে চলে আসে এটা সত্য কথা আবার ভাইনা ভাই মিথ্যা বলতেছে তো এসে ডিম পারে হ্যাঁ ডিম পারে তখন এখান দিয়ে আবার বাচ্চা হয় বাচ্চাগুলো আবার ভিতরে ঢুকে বুঝতে পারছো কিনা সো এটা কিন্তু একটা ক্রিমির ইফেক্ট বুঝতে গেছে সো বেলা এখন দু একজনের হয়তো বা মাঝে মধ্যে কারো হয়তো তারা ক্রিমির ওষুধ খায় না তারা দু একজনের ক্রিমির ওষুধ ইফেক্ট দেখা দিতে পারে তখন তার মনে হয় যে দিই সবাই একটু জ্বালায় আসি মাত্র ঢুকলাম একটু জ্বালা টালা দিয়ে আসি সবাই আমার নিয়ে আলোচনা করবে লাইম লাইটে আসার জন্য অনেকে অনেক চেষ্টা করে বুঝতে পেরেছো সো ইগনোর দেন দে ডিল উইথ দেয়ার এন্টারভিয়াস ইউ ডিল উইথ ইউর স্টাডি ওকে ঠিক আছে ভাইজান তাহলে আমরা চলে আসি নিচে আমরা এগুলো পড়ে ফেলছি এগুলো কিছু লাগবে না জাস্ট অনার পড়লেই ইনশালা আমাদের হয়ে যাবে হুম আচ্ছা খেয়াল করো তো লিথিয়াম ব্যাটারি সুবিধা সুবিধা লেগে আছে এটা বাচ্চা কালার পরে রিং দিলে বাচ্চা কাচ্চা পড়া খেয়াল করো আমাদের লাগবে কি অভ্যন্তরীণ রোধ লাগবে অভ্যন্তরীণ রোধ কী জিনিস খেয়াল করো তো আশা করি যে মানে যেই যে সমস্যায় ভুগতেছে সে আশা করি তার আককেল হয়ে গেছে এবং সে জিন্দিগি তার কোনোদিন এক দেবে না এরপরে যদি দেয় বুঝতে হবে তার এখন অবস্থা খুবই খারাপ ঠিক আছে আচ্ছা খেয়াল করো এবার সেই লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম লেড স্টোরেজ ব্যাটারি হ্যাঁ খেয়াল করো লিথিয়াম ব্যাটারি এটা কি চার্জ দেওয়া যায় না ভাইয়া এটাকে চার্জ দেওয়া যায় না কেন চার্জ দেওয়া যায় না কারণ এখানে আয়ন শব্দটা নাই সো এটাকে চার্জ দেওয়া যায় না কোনো কিছুকে কখন চার্জ দেওয়া যায় না যখন তার ভিতরে রোধের মান অনেক বেশি যখন তার ভিতরে রোধের মান অনেক বেশি তখন সেটাকে আমরা চার্জ দিতে পারবো না তাই না ধরো তুমি কারেন্টে গেছো তার নিয়ে গেছো এটাতে কারেন্ট ঢুকে না কারণ কি কারণ এটা হচ্ছে অনেক বেশি রোদ অনেক বেশি বাধা রোধের মানটা কত অনেক বেশি কত একশোতে একশো একশোতে একশো লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত একশোতে একশো এখন আসি লেড স্টোরেজ ব্যাটারি স্টোরেজ মানে কি তোমাকে ভাই বলছিলাম স্টোরেজ মানে সেকেন্ডারি টাইম ইউজ করা যায় এবং ওরা সবাইকে কেমন ওদের সবাইকে চার্জ দেওয়া যায় তাই না স্টোরেজ মানে কি সবাইকে আবার কাজ না কেন স্টোরেজ মানে সবাইকে আবার চার্জ দেওয়া যায় তাই তো সো চার্জ দেওয়া যাবে মানে কি রোদের মানটা কি বেশি হইতে হবে না কম হইতে হবে রোদ যত কম হয় ভালো কারণ চার্জ দেওয়া যাবে সো এটা বলে রোদের মান কম হইলে ভালো এবং কম কত হবে একশো উল্টা কত হবে পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান তুমি ভাই আপনি এটা কেন এভাবে পড়েছেন কারণ অনেকেই তোমরা পরীক্ষা হলে এই পয়েন্ট জিরো জিরো ওয়ানের জায়গায় লিখবা পয়েন্ট জিরো ওয়ান এটা দেখায় দিবা এটা দেখানো যাবে না একশো বলছি না এখানে একশো না একশো উল্টা একশো লিখতে কয়টা শূন্য দুইটা শূন্য সো দশমিকের পরে এখানে দুইটা শূন্য দিয়ে ওয়ান হবে লিথিয়ামের রোধ কত একশো তো একশো আর এটার বেলায় দশমিকের পর একশোর পরে যেহেতু দুটো শূন্য আছে একশো লিখতে সো এখানে দশমিকের পরে দুইটা শূন্য হয় এরপরে ওয়ান হবে কথা কি বুঝতে পারছো সো এই সিস্টেম আমরা ইনশাল্লাহ এভাবে আঁকাবো তাহলে আমার জন্য ইজি হবে তাহলে আর এটা কোনো দিন আমরা ভুল করবো না ওকে শেষ ঠিক আছে সো এটা আমাদের তেমন কিছু নাই লেট হচ্ছে একটা ভারী ধাতু এটা আমাদের জন্য খারাপ এটা তোমরা অধ্যায় একে গেলে পড়বে পরিবেশ পরিবেশ রোষ্ণি হয়তো পড়ছো এটা গেলে মানুষের সমস্যা করবে যাই হোক এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট কিছু না এটা হেডলাইন পড়বে এটা বাচ্চা বাচ্চা হেডলাইন খেয়াল করো ফুয়েল সেলে চলে আসি ফুয়েল সেল হচ্ছে একটা খুবই কমন জাস্ট একটা দুটো কথা লিখে রাখো ফুয়েল ফুয়েলসলের বেলায় যে ফুয়েল সেল হচ্ছে একমাত্র পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব হাইড্রোজেন অক্সিজেন ফুয়েলসেল যেটা আছে এটা হচ্ছে পরিবেশ বান্ধব কারণ এখানে কি আছে হাইড্রোজেন এবং অক্সিজেন সেটাকে বলে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল এটা হচ্ছে পরিবেশ বান্ধব নিচের কোনটি পরিবেশ বান্ধব ডেনিয়াল কোষ ফুয়েল সেল নাকি হচ্ছে তোমার ধরো গ্যালফানিক কোষ আসলো উত্তর হচ্ছে ফুয়েল সেল কেন কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করলে এক্ষেত্রে উপজাত হিসেবে তৈরি হয় পানি এটা বেশি ইম্পর্টেন্ট উপজাত হিসেবে কী তৈরি হয় পানি তৈরি হয় সে উপজাত হিসেবে কোনো খারাপ প্রোডাক্ট তৈরি হয় না এই জন্য এটা হচ্ছে পরিবেশ বান্ধব তো সংশ্লেষ গ্যাসের যেই সংকেত সিও প্লাস থ্রি এস টু এগুলো তুমি হচ্ছে ওই অথবা পাঁচে গেলে পাবা বা এর আগে যুবযোগী আমি একটা পড়েছি ওয়াটার গ্যাস এই সংশ্লেষ গ্যাসের সংকেত সঙ্গে এটা মূলত পেপার পাছে আছে এগুলো ছিল অধে পাচার জিনিস খেয়াল করো আচ্ছা এই যে মনে আছে সংশ্লেষ গ্যাস এই যে নিকেল প্রভাবক না অথব পাচে গেলে তুমি এটা পাবা এটা এখন দরকার নাই সময়টা সময় তখন এগুলো নিও যদি ইনকেস এই পরীক্ষায় চলে আসে এই জন্য খেয়াল করো ফসেল কয় ধরনের ফুলসেল দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন আমরা একটা পড়ছি হাইড্রোজেন অক্সিজেন সেল আরেকটা জায়গায় খালি চেঞ্জ হয় হাইড্রোজেনের জায়গায় চলে আসে মিথানল সিএস থ্রি ওইচ এ হচ্ছে চেঞ্জ তাহলে মিথানল অক্সিজেন ফুয়েল সেল তাহলে ফুয়েলসেল কয় ধরনের হয়েছে ভাইয়া সেল দুই ধরনের একটা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল আর একটা হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল এই হচ্ছে ফুয়েল সেলের দুই প্রকার সো দুই প্রকার এটা আসলে খুব আমলিপূর্ণ ঝামেলার বিষয় না তো ফুয়েল সেলের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে খেয়াল করো তিনটা স্টার দিয়ে লিখে রাখো ফুয়েল সেল হচ্ছে এমন একটা সেল যে ব্যাটার যেহেতু পরিবেশবান্ধব খুবই ভদ্র একটা বাচ্চা তো ক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথর দুইটাই সেম দুইটাই কেমন সো অ্যানোড এবং ক্যাথর দুইটাই সেম এবং দুইটাই হচ্ছে কার্বন কার্বন মানে হচ্ছে গ্রাফাইট কোনটা গ্রাফাইট কার্বনের কোন রূপ অবশ্যই গ্রাফাইট হীরার কাহিনী এখানে নাই শুধু গ্রাফাইট কোন গ্রাফাইট তৈরি পরিবহন করে তাহলে ফুয়েল সেল হচ্ছে একমাত্র যার অ্যানোড এবং ক্যাথর দুইটাই গ্রাফাইট দুইটাই কার্বনের রূপ দুইটাই কার্বন সো ফুয়েল সেল একমাত্র কোষ যার অ্যানড এবং ক্যাথোড দুইটাই গ্রাফাইট সব আসে ফুয়েল সেলের অ্যানোড হিসেবে কি ইউজ করা হয় গ্রাফাইট ফুয়েল সেলের ক্যাথোড হিসেবে কি ইউজ করা হয় গ্রাফাইট সেখান থেকে এভাবে আসতে পারে আচ্ছা এরপর একটা বক্স দেওয়া আছে বইয়ে যে খেয়াল করো এখানে একটা তাপমাত্রা আমাকে দেখা দিচ্ছি তাপমাত্রা অনেক সময় অনেক জায়গায় দেয় তো খেয়াল করো এগুলো খুবই ইজি ইজি কনসেপ্ট খেয়াল করে আমি পাই দিচ্ছি নর্মালি দেখো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বা মিথের অক্সিজেন ফুয়েল সেল যে আমরা যে দুইটা মেইন টাইপস পড়ছি তাই না ফুয়েল সেল যে দুইটা টাইপস পড়ছি একটা হচ্ছে এরকম যে হাইড্রোজেন অক্সিজেন ফুলসেল আর একটা হচ্ছে জাস্ট হাইড্রোজেনের জায়গায় মিথানল চলে আসছে মিথানল অক্সিজেন সেল তো ব্যবহৃত ইলেকট্রোলাইট কী দুইটা বেলায় পলিমার মেমব্রেন দুইটা বেলায় কি পলিমার মেমব্রেন তুমি জাস্ট একটা কথা আমার সাথে খেয়াল করো বলো পলিমার হলে আশি খাড়ের বেলায় দেড়শো পলিমার হলে আশি খাড়ের বেলায় দেড়শো পলিমার হলে আশি খাড়ের বেলায় দেড়শো পলিমার হলে আশি পলিমার হলে আশি খাড়ের বেলায় দেড়শো শেষ পলিমার হলে আশি খাড়ের বেলায় দেড়শো পলিমার হলে আশি খাড়ের বেলায় দেড়শো দেখ মোটামুটি এই টেম্পারেচারটা ইজি আর বাকিটা পড়লে পড়তে পারো খারের দেড় হইলে একটু বেশি তিরিশ লে এসিড পাবা এরকম ধাপে ধায় পড়তে পারো এটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট সো এটা বেশি আসে আর কি পলিমার এমনটা বেশি আসে পলিমার হলে কত আশি খার হলে কত দেড়শো এখন খেয়াল করো একটা জিনিস আছে সলিড অক্সাইড ফুয়েল সেল আমি দেখাই দিচ্ছি আমার পিডিএফে কেন কারণ সলিড অক্সাইড ফুয়েল সেল এটা দেখবা এটা কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু ভাই নিজস্ব দাগানো পিডিএফ একবারে নিজে দেখাইছি নট ফ্রম কালেকশন নিজে দেখাইছি অনেক কষ্ট নিয়ে কারণ একবারে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাইছি সো তোমরা দেখবে অনেক সময় শুধু দাঁড়ানো না আমি অনেক কম দাঁড়াইছি একটু কম কম দাঁড়াই কেন যে তুমি মোটামুটি কমের মধ্যে মেন পার্টটা বুঝে যাও যে এটা মেন জিনিস বুঝে গেছে তো তুমি যখন মেন জায়গায় পরীক্ষা টিকা দিবা তখন অনেক কিছু পাবা ওগুলো আবার তখন তুমি দাগাও বইয়ের মধ্যে সমস্যা নেই কিন্তু এগুলো মাস্ট এগুলো পড়ে লাগবে খেয়াল করো সলিড অক্সাইড ফুয়েল সেল এটা হচ্ছে একমাত্র ফুয়েল সেল বা পুরো বইয়ের একমাত্র জায়গা যেখানে এই অক্সাইডটা আছে জিরকোনিয়াম অক্সাইড এটা খুবই ইম্পর্টেন্ট যে জিরকোনিয়াম অক্সাইড পাওয়া যায় কোথায় জিরকোনিয়াম অক্সাইড সো নাম শুনে মনে হচ্ছে অনেক বড় বড় মানে ভারী কিছু সো সলিড অক্সাইড ফুয়েল সেল সলিড অক্সাইড ওই রকম কিছু মিল আছে নামের মধ্যে তাপমাত্রা দেখো অনেক বেশি এক হাজার ডিগ্রি সেলসিয়াস আচ্ছা সো আমরা আমাদের টপিকে একটু লাস্টে চলে এসেছি লাস্টে আমরা একটা চার পড়বো এটা আমরা অলরেডি পড়ছি গ্রাফাইট হচ্ছে একমাত্র যে অ্যানোড এবং ক্যাথোড দুইটাই ইউজ করা হয় না ফুয়েল সেল হচ্ছে একমাত্র সেল যার অ্যানোড এবং ক্যাথোড দুইটাই কি গ্রাফাইট এবং দেখো চাঁদে যখন যেই অ্যাপোলো গেছে অ্যাপোলো অ্যাপোলোর কিন্তু উচ্চ ছিল এই হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল চাঁদের বেলাও এই ফুয়েল সেলকে ইউজ করা হয়েছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল খেয়াল করো লাস্ট টপিক এটা খুবই ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসবে এখান থেকে প্রশ্ন এই যে এটা এসে আমার একটা লাস্টে কিছু লাইন লেখা আছে আচ্ছা এটা আমি নিজে লিখছিলাম অনেক আগে আমার গত বছরের যে স্টুডেন্টরা ছিল কুমিল্লার কুমিল্লার অফলাইন বেঁচে তাদের উদ্দেশ্যে আমি লাইনগুলো লিখছিলাম হুম অফলাইন বেচের খেয়াল করো কিছু আয়ন লেখা আছে বা বিভিন্ন জিনিস লেখা আছে খেয়াল করো কি আছে খেয়াল অ্যামোনিয়া হ্যাঁ তোমরা সবাই জানো এমনই কি বিষাক্ত না এমনই কি বিষাক্ত তাহলে এমন কোথায় পাওয়া যাবে এই দেখো লেখা আছে শিল্প বর্জ্য তোমরা জানো বর্জ্য মানে বিষাক্ত এবং এই শিল্প বর্জ্যগুলো কোথায় ঢালা হয় সমুদ্রে ঢালা হয় সো সামুদ্রিক পানি শেষ একসাথে কার্বন ডাইঅক্সাইড তোমার সবাই পড়ছো বাইকার্বনেট বাফার কই থাকে পড়ছো না রক্তে বাফার থাকে সো রক্তে বাফার শেষ ফ্লোরাইড এমন ফ্লোরাইড হ্যাঁ ফ্লোরাইড কিভাবে লেখে ফ্লোরিন এভাবে লেখে না ফ্লোরিন তোমরা জানো ফ্লোরিন বললেই আমাদের একটা কথা চোখের মধ্যে ভাসে সেটা হচ্ছে প প ফ ব ভ ম এরা কি উষ্ট ধ্বনি মনে আছে স্পর্শ ধ্বনি হচ্ছে করেছ স্পর্শ ধ্বনি কয়টা প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠার মধ্যে উষ্ট ধারা উষ্ট মানে কি ঠোঁটে ঠোঁটে লেগে যারা বের হবে আর কি উষ্ট ধ্বনি হচ্ছে পাঁচটা প ফ ব ভ ম তাই না প বর্গীয় এগুলো ক বর্গীয় ট বর্গীয় এগুলো সেই সেই প ফ ব ভ ম কচ্চতপতপ গজরধব গজরধব উময়নম এই ছিল প্রতিষ্ঠা স্পর্শ বর্ণ ধ্বনি স্পর্শ বর্ণ স্পর্শ ধ্বনি বলে নাকি বর্ণ বলে বলতো বাংলা কম ভুলে গেছি আমি সব আচ্ছা খেয়াল করো খেয়াল করো ফ্লোর তাহলে আমরা ফ্লোডের সাথে মিল রেখে কি বলবো প পথে কি পথ হচ্ছে প্রস্রাব পথে কি প্রস্রাব পথে হচ্ছে পানীয় জল তাহলে ফ্লোরিন কোথায় পাবা প্রস্রাবে পাবা এবং পানীয় জলে পাবা শেষ ব্রোমিন তোমরা একটা দেখবা বাঁধাকপি এক ধরনের বাঁধাকপি আছে এটা সবুজ চুজ কি বলে ব্রকলি বলে তাই না ব্রোকলি বলো না ব্রকলি বানান কি আমি জানি না তোমরা দেখে নিয়ে ব্রোকলি বানান কি ব্রোকলি ব্রোকলি বুঝছো তো সবাই যারা চিন না তারা এখনই সার্চ করবা এটা সার্চ করে দেখবা ব্রকলিটা কেমন ইয়ার মতো বাঁধাকপির মতো সবুজ চুজ উপরে ব্রোকলি তাহলে ব্রোকলিটা কি এটা ব্রোমিন শস্য শস্য মানে মনে রাখবা ব্রোকলির সাথে মিল রেখে শস্য এবং উদ্ভিগ্ন শেষ পারবা আয়োডিন তোমরা কি জানো যারা আয়োডিন কম খায় ওদের গলগুণ্ড রোগ হয় গলায় যারা আয়োডিন কম খায় ওদের আরেকটা সমস্যা হয় সেটা হলো তাদের বুদ্ধি কম বিকশিত হয় বুদ্ধি মানে ব্রেন তেমন একটা বিকশিত হয় না বুদ্ধি কম হয় সো বুদ্ধি কম হলে কি করতে হবে বলতো দুধ খাইতে হবে কি খাইতে হবে দুধ খাইতে হবে এখন ধরো কেউ আয়োডিনও খায় নাই সে দুধও খাচ্ছে না তাহলে তার কি করতে হবে বাধ্য হয়ে তাকে ওষুধের দোকানে যাইতে হবে ওষুধ খাওয়ার জন্য তাকে যেতে হবে ফার্মাসিউটিক্যালসে শেষ নাইট্রেট আয়ন তোমরা সবাই জানো নাইট্রেট আয়ন কি হিসেবে মাটিতে সার হিসেবে দেওয়া হয় সার শেষ নাইট্রেট আয়ন সার হিসেবে নাইট্রেট সার পড়ছো না নাইট্রেট সার কই দেওয়া হয় মাটিতে পটাশিয়াম আয়ন তোমরা পড়ছো রক্তের সিরাম ওই যে রক্তের মধ্যে পটাশিয়াম পড়ছো না হ্যামবার্গার শিফট ওই যে লৈতরক্ত রক্তকণিকার ভিতরে মনে আছে ক্লোরিডাইন ভিতরে ঢুকে মনে আছে ওখানে ওখানে তো ছিল যে পটাশিয়াম আয়ন ছিল রক্ত রক্তকণিকার ভিতরে কি ছিল পটাশিয়াম আয়ন সই হচ্ছে রক্তের সিরাম এখানে আছে আর পটাসন মানে সব জায়গায় আছে ল্যাবরেটরি দ্রবণ ল্যাবরেটরি দ্রাব না কি পানি আছে না সো পানি মানে প্রোটন আছে প্রাকৃতিক পানি মানে পানি মানে প্রোটন আছে মাটির ভিতরে প্রোটন আছে সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই পার্টটাও শেষ এবং এটা খুব টেকনিক্যাল পড়লে আমার তুমি বাসায় আমি যেমন বলছি তুমি এমনি দুইবার পড়ো দেখবে তুমি ইনশাল্লাহ আর কখনই বলবা না ইনশাআল্লাহ ঠিক আছে সো এটা একটু ফলো করি ভাই যে ভাইজে পড়াইছি ভাইভেন চাপটা কিন্তু আনন্দ প্রায় শেষের দিকে ক্লাস থেকে ছিল ভাই লিখছিলাম যা কী লেখা আছে ডোন্ট বিট্রে উইথ ইউর সেলস সময় বুঝে তোমাকে আগাতে হবে স্টপ ওয়াস্টিং টাইম বাই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অর ইউটিউব তাহলে এই জায়গাগুলোতে যখন তোমার সময় নষ্ট হবে বলে মনে হবে স্টপ দেম এটা ক্রস দিয়ে দিছি স্টপ দেম কারণ তুমি যদি এগুলোতে তুমি এখন সময় নষ্ট করো বুঝতে হবে তুমি নিজের সাথে নিজে বিট্রে করছো প্রতারণা করছো সো কেউ অ্যাটলিস্ট মানে যাই করে না কেন কেউ কখনো নিজের সাথে প্রতারণা করে না তাই না ডোন্ট বিট্রে উইথ ইউরসেলফ প্লিজ সময় বুঝে আগাও তোমার এখন যে সময় সে সময়টাকে তুমি সময় ইম্পর্টেন্স দিয়ে কাজে লাগো স্যার আমি তোমার সাথে কতক্ষণ সময় নিয়েছি ভাইয়া তোমার সাথে আছে আজকে এগারোটা আঠারো বাজে তার মানে প্রায় দুই ঘন্টা দশ মিনিটের মতো সময় নিয়েছি খুব বেশি সময় বলা যাবে না কিন্তু আমি আশা করি আমরা আলহামদুলিল্লাহ এই অধ্যায়টা চরিত্রশন অধ্যায়টা খুব ভালো মতো আলহামদুলিল্লাহ পড়েছি তোমার কাজ হচ্ছে ভাইয়া কাজটা যেহেতু করেছো তুমি এখন একটু বইটা পড়ো বা কালকে সকালে ঘুম থেকে রাতে ঘুমাও দ্রুত ওরা এখন ঘুমিয়ে ভোরে সকালে উঠে ইনশাল্লাহ বইটা পড়ো এই অধ্যাটা পড়ে ফেলো যারা রাতে পড়ো তারা এখনই এখনই বইটা নেই এই নিয়ে পড়তে বসে যাও তোমাকে আমি বলছি যে তুমি ইনশাল্লাহ দেখবা তুমি ম্যাক্সিমাম জিনিস তোমাকে ভাইয়া ক্লাসের মধ্যেই আলহামদুলিল্লাহ মুখস্থ করিয়ে ফেলছি তো তোমার জন্য এটা খুব বেশি প্যারা হবে না দেখবে অল্প সময় তোমারটা শেষ হবে সো বাকি যে স্টুডেন্টরা আছে ওরা যাগায় খুশি করুক তোমার পড়া শেষ হবে তুমি নিজেকে প্রস্তুত করো এমসি কিউর প্র্যাকটিস করোয়ের পিছনে এমসি কিউ প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি ভালো করবা ঠিক আছে কি না সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারাই পারো বন্দুবাসালা গ্রুপে যদি কোনো রিভিউ দেওয়ার ইচ্ছা থাকে রিভিউ দিও বাট নট প্যারা প্যারাহীন কোনো প্রয়োজন নয় যদি তোমার কাছে বোরিং লাগে সে লাগে ওকে ইটস গুড দরকার নাই বাট তুমি চান্স পাও চান্স পেলে ইনসা তোমার রিভিউর অভাব হবে না ঠিক আছে সো তুমি চান্স পাও সে দোয়া করি এবং তার জন্য কিন্তু আমি আমার লেকচারগুলো সাজাই এবং এসেগুলোতে আমি প্ল্যান থাকে এরকম যেন তোমার সর্বোচ্চ বেশি কাজে লাগে আর কি এই টাইমটা তোমার সবচেয়ে বেশি ইফেক্টিভ থাকে তোমার জন্য তুমি সবচেয়ে বেশি লাভবান হও ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়ারা সো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের হামিম ভাইয়া সম্ভবত আগামীকালই আমার সাথে ক্লাস আপনাদের সো আগামীকাল ইনশা আবার দেখা হবে আগামীকাল অধ্যায় মনে হয় রাসায়নিক তাই সো আগামীকাল রাসায়নিক পরিবর্তনের অধ্যায় নিয়ে ইনশা দেখা হবে এবং এই যে অধ্যায় আমি পড়াইছি এটা কালকে সারাদিনে তুমি ইজিলি শেষ করতে পারবা যদি তুমি আসলে পড়ে থাকো ভাই তোমাকে ক্লাসেই সব পড়াই দিছি সো এটা আমি আশা করব সবাই খুব ভালো মতো পড়বা এবং ভালো মতো পরীক্ষাটা দিবা ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই